দেখেন দেখা যাচ্ছে আজকে কি, হ্যাঁ কি কি যে শাড়ি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি। এগুলো আমার আর কি লাইফ তো করা হয় না, পরে থাকা জিনিস। আজকে আপনারা অনেক দামি দামি শাড়িগুলো লসে নিয়ে যেতে পারবেন। আর তাছাড়া আজকে এত দিন পরে এই শাড়ি পরার সুযোগ পেলাম, হ্যাঁ দুই তিনবার পর। আর এখানে হচ্ছে আপু খুচরা যে আমার ড্রেসগুলো আছে, অনেক ড্রেস আছে আপু স্যাম্পল আসে, যেমন 10 পিস, যেগুলো আপনারা দেখবেন আমার শোরুমে পেয়ে থাকেন। হ্যাঁ, যে আমি লাইভই করি না, শোরুমে আমার বানানো ড্রেস আপনারা নিয়ে যান, যেটা জীবনে লাইভ দেখেনি, ওইগুলা কিছু ড্রেস আপনি এখন এখানে আমার খুচরা যে 10 পিস মাল ওগুলো নিয়ে যাবেন। যেমন দেখেন আমাদের এই যে গত সপ্তাহের এই ড্রেস, এগুলো আপনি আমার পেজে যান, ভিডিও খুঁজে পাবেন না আপু, এগুলো ছিলই না কোয়ান্টিটি। তো গতকালকে এইটা যেমন আমরা গতকালকে রিটার্ন পাইছি, এটা আজকে সকালে রিটার্নের স্যাম্পল থেকে পাইছি। এগুলো সব খুচরা 1 থেকে 2 পিস করে অন লাইভ হাতে ধরে, হ্যাঁ সরাও একটু রাখো আমাকে, এবার একটা একটা করে দিও, অন লাইভ হাতে ধরে দিয়ে দিতে হবে। যেমন এই যে এটা দিল্লি বুটিক্স এর যে কি একটা জিনিস, আপনি খালি দাম দেখবেন কি দামে পান, এগুলো সব লাইভ হাতে ধরে এগুলো আপনারা এখন পেয়ে যাবেন। হ্যাঁ, আমি আসলে একটু ব্যস্তও আছি যে কারণে, যারা আসবেন আমাকে ভিডিওতে একটা লাভ লাইক দিয়ে দিন। হ্যাঁ, ভিডিওতে একটা লাভ লাইক দিয়ে দিন। এই শাড়িটা দাও দেখি ভাই, কি যে সুন্দর কিছু শাড়ি। যারা অনেক দামি রেঞ্জের শাড়ি পরেন না, অনেক হাই প্রাইজের, সেগুলো আজকে পুরো 60% কম প্রাইসে আমার থেকে এগুলো নিয়ে যেতে পারবেন। হ্যাঁ, এগুলো আমার আর কি, ওই যে আমি যে আগে শাড়ি সেল করতাম ওখানে স্যাম্পল গুলো, তো যেগুলো পার্ট এগুলো সব বের করছি আজকে, আরো বস্তা খুলছি। তো যাই হোক, আমি একটু যেহেতু এই লাইভে দেখা মাত্র অর্ডার করতে হবে, আর আমার 1 পিস 2 পিস এর খুচরা লাইভ আপনারা জানেন লাইভের পর পেজে পোস্ট হয় না, ঠিক আছে। সো একটু ফাস্ট ফাস্ট ড্রেস নি তোমার ঠিক কাছে আপু, বুঝি নাই। হাই আপু, হ্যালো আপু। আচ্ছা, যারা যারা আসছে প্লিজ একটু লাভ লাইক দিয়ে দিয়ে, আমি তাহলে একটু আপনাদেরকে শুরু থেকে দেখানো, একটু এত ড্রেস তো আমি ঝলক দেখাইতে পারবো না, আমি একটু বলে দিই। যেমন এই ড্রেস, এটা দুইটা কালার আসিফ আমাকে দাও তো হাতে, মানে এটা রাখো যে নিতে পারবেন। আচ্ছা বাদ দেন, আমি আজকে এই শাড়িটা পরার সুযোগ পেয়েছি। এই ড্রেস দিল্লি বুটিক্স এর পুরো, মানে ওই যে আছে না যে বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস করে দেয়া, কারণ এটা আমি লসে দিয়ে দিব। হ্যাঁ, লসে বলতে কি আপু, আমার লাইফ টাইফ এটা গত সপ্তাহ, আমি গত সপ্তাহেও কিন্তু লাইভে আসি নাই। দেখেন কি ড্রেস কি দামে পাবেন আজকে। এই যে এই ড্রেসটা যে আপু ভাগে পান নিয়ে নিয়েন, এটার কাজটা খালি দেখেন। পিঙ্ক সিটিতে যাবেন আপনি, এই ধরনের একটা ড্রেস, এগুলো নিয়ে আমার কিচ্ছু বলা লাগবে না। পিঙ্ক সিটিতে এরকম একটা ড্রেস আপনার 5-5.5 হাজার টাকা সিঙ্গেল ড্রেস ঝুলতে থাকে, কুর্তি। হ্যাঁ, এটার আবার দেখেন কি করছে ওরা, আমি সব দেখাচ্ছি, দাঁড়ান অনেক কিছু আমি দেখানো শুরু করলে কিন্তু আপনারা অর্ডার দেওয়ার মানে হুলুস্থুল লেগে যাবে। দেখেন পুরো নিচে বোরিং ওয়ার্ক করা। হ্যাঁ, এটা ড্রেস, যারা যারা আছেন একটু লাভ লাইক দিয়ে দিয়েন না। এই যে দেখেন ইসের কাপড়, একদম আপনার 7-8 হাজার টাকার বুটিক্স এর যে কাপড় থাকে সেটার কাপড়, এগুলাই পরে আসতেছি। তারপর দেখি এক একটা করে এবার দেওয়া শুরু করো, দেখাই যেটার ভাঁজ খুলে ফেলছে একটা মাল সরাই ফেলো। আচ্ছা, এই আরেকটা ড্রেস আছে আপু, এটাও আমাদের ইম্পোর্টেড কাপড়ে আসা ছিল। হ্যাঁ, এটা আপনাকে এটার সাথে আবার অন্য কি জানি একটা, এই ওড়নার নাম কসমোস ওড়না না কি ওড়না জানি। হ্যাঁ, আপনি এটা 1,000 টাকার ঘরে, এই যে এগুলো স্যাম্পল, এগুলো কিন্তু আমার ড্রেস নাই। এইটা যেমন 5টা 5টা 10টা আছে, বিকজ আপু আমার ওই যে একটা বানাই, এটা তো আমি বানাইও নাই মনে হয় না আপু, এটা বানানো হয় নাই আমার। হ্যাঁ, এটা বানানো হয় নাই, তাহলে 5-5, 10 জন। এই যে দেখেন, আপনারা খেয়াল করবেন আপনারা আমার উত্তরার শোরুমে অনেক কিন্তু ড্রেস পেয়ে থাকেন। আর আরেকটা খুশির সংবাদ কি একটু বলে দিব, যার আপু অনেক ড্রেস নিয়েছি, শাড়ি নিয়েছি অনেক সুন্দর, শাড়িটা বেশি জোস আমি নিয়েছি, শাড়িটা সুন্দর না আপু, না না এখন আগে সব দেখাই নেই, আরো কি কি ড্রেস আছে দেখাও মানুষরা কি এইগুলো। আসিফ এলেন, শেষ করো, কি হয় মাঝে মাঝে ওইটা তো ওই ড্রেস রাখতে বললাম। আচ্ছা, এইটা পাবেন আপু 700 টাকার ঘরে। হ্যাঁ, এটা একটা, এটাও প্রিন্টেড ড্রেস, এটা মানে আমার কাছে স্টক নাই। হ্যাঁ, জাস্ট 700 টাকার ঘরে। এই যে দেখেন, এটা খুব তুলতুলা নরম, বাসায় পরার জন্য কেউ নিয়ে রাখতে পারেন, 700 টাকার ঘরে এটা দিয়ে দেবো, পুরো স্টোন করা। আচ্ছা, এইটা যে কত টাকার ঘরে যাবে আমি তো সেটাই জানি না, এটা ইদার 1200-1300 টাকার ঘর ধরে দিয়ে দিবো। হ্যাঁ, আমি আমি এটা প্রাইজিংটা জানি না, কি 1200 কিংবা 1300 টাকার ঘর ধরে হয়তো, জানি না আপু, আমি একটু একটুখানি এটা দেখে বলতে হবে, মানে যেটা কস্টিং প্রাইস। হ্যাঁ, তারপর কি আছে, আচ্ছা তারপরে আমি একটুখানি বলি, এইখানে যে ড্রেসগুলো আছে আপু আপনারা আমার পেজে গিয়ে লাইভ দেখবেন। হ্যাঁ, আমার পেজে গেলে আপনি গত সপ্তাহ আপু আমার এই ড্রেস পাবেন না। এই যে এই ড্রেস, এটা এটা 1880 টাকায় পুরো, এই যে সালোয়ারে কাজ করা ড্রেস দিল্লি বুটিক্স এর, আপনারা যে এত মানুষ অর্ডার করে পান নাই, এটা রিটার্ন থেকে এই যে একটা কালার 3টা, 1টা কালার 2টা, হাইয়েস্ট 5 পিস আমি পেয়েছি। আমার গত সপ্তাহের জিনিস, আমি 5টা ড্রেস আমি এটা শোরুমে দিয়ে দিলেও পারি, বাট শোরুমে সম্পূর্ণ নতুন কালেকশন যাচ্ছে, সেই 5টা, এটা 1880 তো আমি কোনো 1200-1300 দাম ধরে দিয়ে দিবো। ইয়েস, দিল্লি বুটিক্স এর 3 পিস, এগুলো খুচরা মাল, এরকম সবগুলো এরকম দামে চলে যাবে, সব সব সব, মানে 1 পিস আছে, 2 পিস আছে, 3 পিস, এর
কোনো এগুলো প্রোডাক্ট নাই। আচ্ছা আর এখানে দেখেন শুভ দিছো একটা শেয়ারও দাও তো একটু আমাকে রেডি করে বইলো। নাইস কালেকশন আপু, পার্লের কেপ গুলো আছে, পার্লের কেপ কোনটা? পার্লের কেপ কোনটা আপু বুঝি নাই। আচ্ছা আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে যে আরেকটা কথাও তো বলবো, যারা যারা লাইভে আছেন আমাদের কিন্তু বলবো বলবো নাকি না বলেন? হ্যাঁ আচ্ছা আপনাদের জন্য ইনশাল্লাহ আমাদের মিরপুরে একটা আউটলেট হচ্ছে, হ্যাঁ মিরপুরে, হ্যাঁ দাও মিরপুরের আপুরা ইনশাল্লাহ খুব সুন আমাদের ওপেনিং ডেট জানতে পারবে। সো আপনাদের কিন্তু মিরপুরের আপুদের জন্য একটা কি হচ্ছে বলেন তো, শোরুমের আয়োজন হচ্ছে, হ্যাঁ শোরুম করা হচ্ছে। সো ইনশাল্লাহ মিরপুরের আপুদের সাথে ভেরি সুন ভেরি সুন ভেরি সুন দেখা হবে। ওকে এটা এমনি এখন এমনি একটু জানালাম, পরে অফিসিয়ালি ভাবে সুন্দর করে পোস্ট দিয়ে জানাবো, ঠিক আছে? মিরপুরের কারা কারা আছেন দেখি তো একটু, অসাধারণ কালেকশন। আর এই যে শাড়িগুলা ওইগুলো কিনিস, ওগুলো দেখানো লাগবে না, আমি এবার শুরু করে দেবো লাইভ। এইগুলো শাড়ি, হ্যাঁ এই যে দেখেন এটা একটা ডিজাইন, এগুলো আপু এক পিস করে কিন্তু, এটা আমি যারা নিবেন এগুলো দামি জিনিস আসি পয়সা এটা দাও তো। একটা শাড়ি আমি গায়ে দিয়ে দেখাই, জাস্ট মানে ধরবো, আমাকে ময়ূরকণ্ঠী রংটা দাও, এই যে হ্যাঁ এটা দাও। এটা হচ্ছে দেখেন এইগুলারই কাজ ছাড়া ভার্সনটা, এগুলোর যেমন আঁচলে অনেক কাজ আছে, হ্যাঁ এগুলো ইন্ডিয়ান আপু, এগুলো আমার ওই যে আগের শাড়িগুলো যে সেল করি নাই যে সব দেখেন এক পিস। এটা যে কি জিনিস আপু, এটা তো কি জিনিস, এই যে কাপড়টা দেখেন, হ্যাঁ একটা খুললাম, এমনিও তোমার এগুলো খুলে দেখাইতে হবে। যারা যারা লাইভে আছেন একটু লাভ লাইক দিয়ে দিয়েন প্লিজ। আর মিরপুরের মানুষ কোথায়, মিরপুরের আপুরা কোথায় আমার পেজে আসি, ব্লাউজটা ধরো তো, ড্রেসের ছবি অ্যাড্রেস ফোন নাম্বার, হ্যাঁ কেমন আছো? শুনেন ইনবক্সে কিন্তু আপু এটার দাম কত, কোন প্রকার আজকে আপনাকে সোল্ড বলে দিবে, আজকে আপনাকে সোল্ড লিখবে কিন্তু, হ্যাঁ এই আমাকে দিয়ে দাও। ইনবক্সে আজকে গিয়ে এগুলো জিজ্ঞাসা করবেন, আপনাকে ডিরেক্ট সোল্ড বলে দিবে, আজকে কেউ কোনো প্রাইস কত এগুলো কোশ্চেন করলে অ্যান্সার উইল বি সোল্ড। এই জন্য এই বোকামিটা করবেন না, আমার থেকে দাম জেনে নেন। আল্লাহ এটা তো কামিজ হইলেও অনেক সুন্দর লাগতো তাই না, দেখেন হ্যাঁ, কিন্তু এই ওড়না এরকম করে বানাইতে গেলে যে মেলা টাকা খরচ হবে বাবা, তার চেয়ে ভালো শাড়ি আছে ইন্ডিয়ান শাড়ি নিয়ে যায়। এগুলো এক পিস করে আছে, এটা আমি লাইভে এগুলো লাস্টে দেখাবো, খুচরা জিনিস অনেক কিছু নিয়ে আসছি। ওকে এবার আসি স্টার্ট করি, হ্যাঁ আমি এখন স্টার্ট করি, ওকে লাগাইছি তার মধ্যে শাড়ি। আচ্ছা আগে আমার শাড়িটা দেখাই দিব, না আমার শাড়ি পরে দেখাবো, আমার শাড়ি যারা নেয়ার নিছেন। আপু আমার একটা বোরখার অর্ডার ছিল, কবে পাবো বোরখা তো পেয়ে যাওয়ার কথা। আপু আমি মিরপুরের, হাই আপু কেমন আছেন? আপু ভালো আছি। আপু আপনার লাইভ আর দেখবো না, দেখলে মাথা নষ্ট হয়ে যায়, জামাই না দিলেও নিজে কিভাবে নিব ওই টেনশনে থাকি। ও আই হাই আপু, আসলে কাপড়ের ড্রেস অনেক, দুটো ড্রেস নিয়েছি, থ্যাংক ইউ সো মাচ আপু। কক্সবাজারে একটা দাও, না রে আপু আমি 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 লাইভে সবসময় একটু স্টার্ট করলাম, হ্যাঁ যে যেটা নিতে পারেন আমি একটু শুরুতে বলে দেই। এখন যেগুলো আমি শুরুতে দেখাচ্ছি এগুলো আপু আমার স্যাম্পল ড্রেস, এগুলো আমি অবশ্যই আমার স্যাম্পল আমি আপনাকে লস প্রাইসে দিব না, আমার যেটা কর্তা কেনা জাস্ট ওই দামে আপনার বিল হবে। আর এরপরে যেগুলো আমার রিটার্নের ড্রেস দু তিন পিস আছে সর্বোচ্চ কোয়ান্টিটি, ওগুলো আপনি লসে পাবেন, ঠিক আছে? ওই আলতু ফালতু কথা বলার পাবলিক আমি না। সো দিস ওয়ান, এটা এটা যেটা একটা স্যাম্পল ড্রেস, আপনি যে নিতে পারবেন আপু, এটা পিওরের ওড়না পাবেন, এটা দিল্লি বুটিক্স এর ড্রেস, 7,000-6,000 টাকার ড্রেসের যে কাপড় আপনি সেই কাস্টমার, এটা উইথাউট এনি ডাউট আপনি নিয়ে নেবেন এবং আপনি কাপড় ধরলেই বুঝবেন। শুধু একটু বলে দিই, প্যান্টটা পাবেন কটনে, প্যান্ট আছে পিওর কটন, যারা মার দেওয়া কটন পছন্দ করে না তারা, দাম যাবে শুভ 1680 টাকা, আমি দাম বলে দিচ্ছি আগে। বডি পাবেন 52, এটার প্রাইস আপনার জানেন কত যাবে? দেখেন তো ইটালিয়ান সিল্কের ড্রেস, পিওর ওড়না দিয়ে প্রাইস ধরে দিব 1680 টাকা, যেটা পুরো আমি আপনাকে, আমি আনিকা আপনাকে চ্যালেঞ্জ করে বললাম এই দামে যদি আপনি এটা কোথাও পান আপু, এটা কেউ সেল করতে পারবে না এই প্রাইসে। এখন আসেন আমি আগে ছবি তুলেন, কারণ আজকে এত দেখা, এগুলো অনেক কিছু এইভাবে এখন এরকম দামে পাবেন, এগুলো এটা আপু লস প্রাইস না আমার, একদম আপনি একদম কর্তা দামে এটা পেয়ে গেলেন। আর এটা যেটা দাম পেয়েছেন অনেক কমে পেয়েছেন, থ্রি পিস, তাও ফুললি দিল্লি বুটিক্স এর কাপড়। নাম্বার ওয়ান একটা কটন প্যান্ট পিস পেলাম, ঠিক আছে আমি প্যান্টের কাপড়টা রেখে দিচ্ছি, প্যান্ট কটন একটু পার্ট করে দেখে নেন, যেহেতু এগুলোর কোনো ডিটেলস পেজে থাকবে না, ওয়েবসাইটেও নাই, আজকে সব অনলাইনে অর্ডার দিতে হবে সব, কারণ খুচরা মাল কিচ্ছু ওয়েবসাইটে পাবেন না। এটা হবে আপু দুপাট্টা, পিওরের ওড়না, এই ড্রেসকে আমার বানাইছিলাম না আমি,
একটু নিয়ে আসো না আসিফ, একটা দৌড় মেরে আমার এই ড্রেসটা কাউকে গিফট দিয়ে দিই, জানি এটা যেহেতু বানানো আছে। ভালো হয়েছে ঢাকা গেলে তোমার শোরুমে যাওয়া হবে। কেন, ঢাকাতে তোমার উত্তরাতে শোরুম আছে? হায়, আপনি মনে মিরপুরে থাকেন না? আচ্ছা, মানে মিরপুরের আপুদের জন্য ভালো হবে। হ্যাঁ, সুন্দর জায়গায় শোরুম হবে, আপনারা টুকটুক টুকটুক করে আসতে পারবেন শোরুমে। কারণ আমার শোরুমে তো আমি বলি, আমি আমার অনলাইনের মানে আমার শোরুমের কালেকশন পুরো ডিফারেন্ট। আমার শোরুমে অনেক সুন্দর সুন্দর জিনিস থাকে। হ্যাঁ, আচ্ছা, আমার ড্রেস দুটো, একটা একটা কোনো আপুকে দিয়ে দিব গিফট, ঠিক আছে? একটু পরে দিব কন্টেস্ট, এখন না, মনে রাখো। ওকে, এবার একটু ড্রেসটা দেখেন, সম্পূর্ণ ড্রেস আপু ইটালিয়ান সিল্কে। ইটালিয়ান সিল্ক কিন্তু আপনি নর্মালি কোথাও দিল্লি বুটিক্স এর অরিজিনাল ড্রেস ছাড়া পাবেন না, এটা কাপড়ই ডিফারেন্ট। আর এগুলোই কাপড় নিজে কথা বলে, আমার কিছু বলা লাগবে না। এবার জাস্ট ড্রেসের কাজটা দেখেন, বডি 52 পর্যন্ত মেক করতে পারবেন, লম্বা 40 কত, 47, লম্বা 47। হ্যাঁ, আপনি দেখেন নর্মাল প্যাটার্নের কোনো কাজ কিন্তু না। একটা দামি ড্রেসে 5-7 হাজার টাকার ড্রেসে যেরকম জারদৌসি ওয়ার্ক করা থাকে সেটা করা, এই যে পুরো ড্রেসের কাজ আপনি, ও হো হো, এটা তারপরে দেখেন হাতে বোরিং এর ওয়ার্ক করা, ড্রেসের নিচে করা, মানে ট্রেন্ডি, কি পরিমাণ ট্রেন্ডি জিনিস। আপনার 1680 টাকা বিল হবে, যে আছেন অর্ডার করে দিয়েন, এগুলো জীবনে এই দামে না। ওর না কিন্তু 100% অরিজিনাল পিওর। হ্যাঁ, প্যান্টের কাপড় হচ্ছে কটন, মার দেওয়া যে কাপড়টা থাকে সেটা। সো এটা আমি রেখে দিলাম, ওকে, আমি একটু পরে ছবি তোলাই, এই শাড়ি পরে আসছি, আজকে তো লাইভ করতে কষ্ট হইতেছে। আপু আমাকে একদিন উইনার করেন, এটা লিখলে তো একটু মুশকিল হওয়া। হ্যাঁ, এটা লেখা যাবে না, এটা লেখা যাবে না রে আপনি, বিকজ আপনার যখন যেটা বলা হয় সেটা কমেন্ট করেন, ইনশাল্লাহ হয়ে যাবেন। সেকেন্ড ওয়ান, প্রচুর কালেকশন। হ্যাঁ, এটা হচ্ছে প্যান্ট পিস, যে এটা নিতে পারবেন, দিস ইজ ইউর প্যান্ট পিস কটনের। এটা হচ্ছে আপনার পিওরের দুপাট্টা, একটু যারা লাইভে আছেন একটু হাই হ্যালো লাভ লাইক দিয়ে দিন। 100% অরিজিনাল পিওর দুপাট্টা, কোন ড্রেস আজকের ওয়েবসাইটে নেই, আমি নতুনগুলো দেখি, আমি লসে শিফট হচ্ছি, ঠিক আছে? এই যে উফ, ড্রেসের কাপড়, ড্রেসের কাপড় যে কি জিনিস। টাঙ্গাইলে একটা শোরুম দাও, তোমার পরা শাড়িটার দাম কত? আপু আমার পরা শাড়িটা দেখাচ্ছি, আপু এটা একটু সময় দেন না, এটার পরে তুমি কি কি ড্রেস আছে? শিওর তুমি? আচ্ছা দাঁড়াও, আচ্ছা দিয়ে দিও। এই যে দেখেন আপু নেকের ডিজাইন, একটু কাজ দেখেন। আমি আবারও একটা কথা বলি আপু, এই প্যাটার্নের ড্রেস যারা পরেন, হ্যাঁ, এই যে এই কাপড়ের আর এই প্যাটার্ন একদম দিল্লি বুটিক্স এর গুলো 5-7 হাজার দিয়ে, প্লিজ লাগে আপনারা নিয়েন, বিকজ আপনারা এইগুলো জিনিস কোথাও কমে পান না। সেম জিনিস, একটা কথা মাথায় রাখেন, আমি কিন্তু বলছি না যে আপু ওটার ইন্সপায়ারেশনে করা, আপু সেম জিনিস, কারণ আপনি একমাত্র এটা ধরতে পারবেন যে অরিজিনালটা 7 হাজার টাকা দিয়ে কিনে পড়েন, আপনি ছাড়া কিন্তু এটা ধরেন আরেকটা আপু বুঝবে না যে আরে সেম না কিনা, একমাত্র আপনি বুঝবেন। সো আমি অবশ্যই বোকা না যে আমি আপনাকে বলবো যে হ্যাঁ আপু আপনি নেন, বিকজ আপনার কিন্তু টাকার কম নাই, এই জন্যই আপনি দামিটা কিনতেছেন 5-7 হাজার টাকা দিয়ে। সেম জিনিস, এটা ডুপ্লিকেট, হুবাহু সেম, 1680 টাকা বিল হবে, 1680 টাকা যে নিতে পেরেছেন। আর লাস্ট বার আমি এটা হাত থেকে রেখে দিচ্ছি, একটু মনে রাখবেন, দিস ইজ ইউর প্যান্ট, কটনের প্যান্টের কাপড়, এটা কিন্তু মার্ক দেওয়া থাকবে। এই প্যান্টের কাপড়ের সুবিধা হচ্ছে আপনি যত ওয়াশ করবেন এটা ছিঁড়বে না, ফাটে না, কিছু হয় না, এটা অনেক এই জন্য হেল্পফুল। ওড়না একদম পিওরের ওড়না, পিওরের ওড়নার এখন অনেক দাম, আপনার কোন ড্রেসে পিওরের ওড়না পান না, এটা আমাদের বাইরের ড্রেস দেখে, এটা অরিজিনাল ইন্ডিয়ান পিওরের ওড়না এসেছিল, পিওরের ওড়না গেল। আর ড্রেস তো ইটালিয়ান সিল্ক, বডি 46, না না বডি 52 পর্যন্ত বানাতে পারবেন, লম্বা 47, লম্বা 47, ওকে, আচ্ছা ডান। এটার কোনো পেজ ওয়েবসাইট কোথাও কিছু নাই, জাস্ট অনলাইনে ইনবক্সে অর্ডার করে দিতে হবে। এই ড্রেস আমি পুরো গ্যারান্টি দিয়ে সেল। হ্যাঁ, এই যে এটা নিচ, পুরো বোরিং এর ওয়ার্ক করা, এবং ওভারঅল ড্রেসে এই যে দেখেন ছেটা 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 স্টোনিং করা। আচ্ছা হ্যাঙ্গারটা নিয়ে নাও একবার, আর আমার হাতে একটু ড্রেস দিয়ে দাও। আচ্ছা আমি লাস্ট একবার এটা হাত থেকে রেখে দিচ্ছি, খালি বলবো যে এই যে এইটা তাহলে প্রাইস কত গেল, পুরো থ্রি পিসের কালেকশন আপনার জন্য এটার বিল হবে 1680 টাকা, উইচ ইজ আনবিলিভেবল প্রাইস, আপনি এটা কোথাও এই দামে অসম্ভব, এই কাপড়ে এই কাজে অসম্ভব। আর এটা বডি বানাতে পারবেন 52, লম্বা আছে 47, ম্যাটেরিয়াল ইটালিয়ান সিল্ক, প্যান্টের কাপড় কিন্তু আপু সুতি কাপড়, যেটা মার দেয়াটা ওর না, 100% অরিজিনাল ইন্ডিয়ান পিওর, আর কিছু না, সরাই ফেলো। হ্যাঁ, এইটা হচ্ছে কাজ, রেখে দিলাম আপু, কাপড়ের শাইন আর কাজই না কথা বলে, আপনি কোনো আমার অন্য ড্রেসের সাথে এটা মিলায় বলতেও পারবেন না যে হ্যাঁ আপু এটার কাজ আর অমুক কারচুপির কাজ এক, নো, ইম্পসিবল, নেভার, রেখে দিলাম, এটা খালি হাতে পেয়ে দেখেন।
শোনেন, আমি যে ড্রেস নিতে বলি ওই ড্রেস নিবেন, এটা সবসময় মাথায় রাখবেন। আমি কখনো খারাপ কিছু বা এমনি নর্মাল কিছু সাজেস্ট করবো না। ওই কালারটা আগে দাও, ওই কালারটা আগে দাও, এইটা আগে আমার কাছে একটু হাতে দাও। আচ্ছা এইটা হচ্ছে এটা, এটা যে নিতে পারবেন আপনাকে আমি 700 কি বলতেছি, 700 করে তো এগুলো যাবে। এটা ইন্ডিয়ান ফ্যাব্রিকের, এটা যে আসিফ এটা গ্রুপে দাও তো, যে শুভ একটা করে দাও। অনেক সুন্দর, হাই আপু, হ্যালো আপু, ফ্যাশনেবল ড্রেসেস মানে বেস্ট। আচ্ছা কি কালার আপু? কালার ওইটা হচ্ছে একটা আপু কেমন যেন একটা পেঁয়াজ, মানে একটা পেঁয়াজ কালার আর একটা মানে আকাশের মধ্যে একটু মানে ডাল ধরনের কালার গুলো। হ্যাঁ আপু, এখনো জামা পাইনি, শাড়িতে তোমাকে ভালো লাগছে শাড়িটা দেখাও যদি। হ্যাঁ আচ্ছা তো পারবো না, হওয়ার সম্ভাবনা জেসমিন আক্তার, হ্যাঁ দেখা যায়। আপু 700-তেই দেন না আপু, ফ্রিতেই নিয়ে যান আপু, ফ্রিতেই নিয়ে যান, কোনো টাকা দিতে হবে না আপু আপনার। হ্যাঁ কোনটার দাম বলতে গিয়ে কোনটা বলে দিছি, এটা যে নিতে পারবেন 1070 টাকা ধরে দিয়ে দিব। এটা ইন্ডিয়ান কি জানি কসমোস ওন্না না কি জানি, আমি ওন্নাটা সঠিক নাম জানি না। হ্যাঁ এটা অন্য একটা ওন্না, না ভিসকস না কি জানি কসমোস না কি জানি, আমি নাম জানি না, সরি সরি। হ্যাঁ এটা মানে ডিফারেন্ট ধরনের একটা ওন্না, বাট এটা কাপড়ও আপনার ডিজিটালের মধ্যে অন্যরকম, পুরো কাজ করা, পুরো কাজ করা। আচ্ছা একটু দেখি কি আছে না, আছে বডি লম্বা মাপছো, মাপো আরেকটা ওনা রেখে দাও আমি নিয়ে নিব। দাঁড়া এটার বডি লম্বা দেখে বলি, এই নতুন স্যাম্পল গুলো দেখানোর পরে দাঁড়ান লসের ড্রেসে যাচ্ছি সব, লসের গুলাই গেলে যে আপনারা কি করবেন, এগুলো আমার স্যাম্পল। হ্যাঁ এই জন্য দিয়ে দিচ্ছি, কালকে 4টা নিয়েছি। আচ্ছা পেয়েছেন, শুনেন আপুরা আজকে কিন্তু আপু এটা আছে, বডি কত লম্বা কি কোনো, আপনারা আজকে সবাই ধরা খাবেন যারাই কাজ করবেন। ইনবক্সে শুধু ছবি, অ্যাড্রেস, ফোন নাম্বার, তিনটা জিনিস একসাথে শুভ আবার বলে দাও, এই তিনটা জিনিস যারা দিবে আজকে যেন তাদেরই অর্ডার নেয়, আর কোন কাস্টমার ডিরেক্ট সোল্ড লিখবে। 58 বডি লম্বা 47, এই যে আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কিন্তু একটা সিল্ক ধরনের কাপড়। হ্যাঁ এটাকে কেউ সুতি কাপড় ভেবে অর্ডার করেন না, এটার এই যে পুরো এগুলো জায়গা আপু কাঠদানা দিয়ে অনেক সুন্দর কাজ করা, এই যে এগুলো দেখছেন কি কাজ, ড্রেসটা অনেক সুন্দর আপু। বডি কত বানাইতে পারবেন? বডি 58 লম্বা 47, হাতেও ড্রেসটা খুব সুন্দর আপু, কাপড় কিন্তু পুরো আলাদা, এই কাপড়ে কেউ কিছু পান নাই, মানে এটা আপু স্যাম্পল, এখন এইটা আবার আসবে না, ওই হুজুকে বানাই ফেলছে। এটার ওড়না কিন্তু কসমস ধরন কি জানি একটা, একটু শুনে অর্ডার দিয়ে এটার ওড়না, যারা পাতলা ওড়না পরেন না মানে এটা কোটা না, দেখেন কোটার ওড়না যেরকম হয় না আপু, তুমি এত সুন্দর মাসা সুন্দর কালেকশন, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা এই যে ওড়নাটা হচ্ছে কেমন কেমনে বুঝাবো, সোজা বাংলা ভাষায় বলি কোটা ওড়না যেরকম হয় কোটা ওড়নার মতো, কিন্তু এটা কোটা না, কিন্তু এটা কোটা না, সো যে কোটা ওড়না পরেন না সে নিয়েন না, বিকজ এটা কিন্তু এই যে আমি যদি এইভাবে ধরে দেখাই ড্রেস ছাড়া এটা কিন্তু পাতলা, এই দেখেছেন হাতা, এটা কিন্তু পাতলা দুপাট্টা। হ্যাঁ এটা ইন্ডিয়ান কি জানি কি কসমস কসমস কি একটা ওড়না, এটা কিন্তু ভালো করে বুঝে নেন, যেহেতু আপনি এটা আগে পাননি বা এটা সামনে পাবেন অন্য কোন ড্রেসে পাবেন। হ্যাঁ এই যে দুপাট্টাটা যত ভাঁজ দিব আপনি তত এটার কাজ বুঝবেন, এই যে দেখছেন, বাট এটা মানে কাইন্ড অফ কোটা বাট নট কোটা। ওকে সো প্রাইস আসছে 1060 টাকা, 1070, ওকে আমি সরি এত ভালো করে দেখাইতে পারবো না, এই গেল ওড়না, এটার কি কোথায়, আচ্ছা এটা হবে হাতাটা। হুম অনেক কিছু দেখানোর আছে, এই নতুন গুলো শেষ করলে আমি একটু তাড়াতাড়ি দেখাইতে পারবো, কারণ এগুলো তো আপনারা আগে দেখেন না এই জন্য বুঝাই দিতে হচ্ছে। এই যে এটা হচ্ছে ড্রেসের এই পোর্শন, হ্যাঁ পুরো হ্যান্ড কারচুপি করা, স্টোন বসানো, পুরো আল্লাহ এটাও তো সাজানো, এটাও পুরো সাজানো আপু, কিভাবে এই ড্রেস এই দামে, আর কাপড়ে কিন্তু এত সুন্দর শাইন, হ্যাঁ হাতেও কাজ করা, এই যে ড্রেসটা বেসিক্যালি হবে এইভাবে। এবার একটু ওনাটা দাও, এবার ছবি তুলেন আসেন, যেটা ছবি নেবেন 1070 ধরে দিয়ে দেয়া ওড়নাটা, এই যে এরকম। হ্যাঁ আরেকটা কালার ধরে দিচ্ছি, এস এস এই 700 টাকার ড্রেসটা এবার দিয়ে দিও তো, না 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 700 টাকার ড্রেসটা পরে দাও, 700 টাকার ড্রেসটা লসের মধ্যে দিয়ে দাও আপু, তোমার ড্রেসগুলো অনেক সুন্দর আপু, তোমার হাতেরটা কি টু পিস? হ্যাঁ আপু আমার হাতেরটা টু পিস, এই যে এটা হচ্ছে ওইটারই গ্রিন কালারটা। হ্যাঁ প্রাইস আসবে 1070, কালকে কি আমি 700 টাকায় কোনো ড্রেস, আমার খালি 700 700 আজকে মুখে আসতেছে কেন এত, হাই খোদা হাই খোদা, 700 টাকা কিন্তু দেখাবেন কোনটা আছে, ও এই যে দাও তো ড্রেসটা,
এই ড্রেসের দাম 700 টাকার ঘরে যাবে, আর আমি খালি 700-700 করতেছি সব ড্রেসে। চমৎকার আপু, ঘুমে পড়ে যায় তাও তোমার লাইফ দেখি। ঠিক ভালো হয়েছে, ঘুমায়েন না এখন, অযথা এই টাইমে ঘুমায় কি করবেন বলেন, দরকার নাই, লাইফ দেখেন। কাইন্ড অফ কোটা বাট নট কোটা, ইয়া এক্স্যাক্টলি, কাইন্ড অফ বাট না, মানে ওইটার মতো টেস্ট পাবেন বাট ওটা না। আচ্ছা তাহলে এটা হয়ে যাচ্ছে আপু আমার সেকেন্ড কালারটা, এটা খুব সুন্দর গ্রিন টোনের মাঝে আছে। আচ্ছা আমি আরেকটা কথা বলি, যে হোক আপু এই ড্রেস আপনি, এটা ইন্ডিয়ান কাপড়ের উপরে করা, এই ড্রেস আপনি নর্মালি কিনতে যান বাজারে, এটা আপনার 3500 টাকারও উপরে পড়বে সবকিছু সহ কিনতে। কোনো আপু যদি মনে করেন আপু আমি এই ওড়নাটাতে কমফোর্টেবল না, আপু যে কোনো পিওরের এক কালারের ওড়না দিয়ে পরে নিয়েন, এই ড্রেস মানে ড্রেস মিস দিয়েন না, হ্যাঁ যে কোনো পিওরের দরকার হলে একটা কালারের ওড়না দিয়ে পরে নিয়েন। মানে কেউ যদি মনে করেন যে না আমি এইরকম কোটা ওড়না বা পাতলা ওড়না আমি কমফোর্টেবল না, ও মানে একটা ওড়না কিনে নিয়েন, মানে ড্রেস হাত ছাড়া করেন না, এগুলো কঠিন রকমের জিনিস। কাপড়টা যদি আমি বুঝাতে পারতাম আপু, অনেক শাইন আছে কাপড়ে, এগুলো কাপড়ে আপনি জীব আপু, এগুলো কোনো সুতি কাপড় না যে আপনি এই ড্রেস 1000 নিয়ে নিলেন, এটা খালি লসের বা এরকম ছাড় দেওয়া লাইভ হচ্ছে বলে আপনি এটা এই দামে পেলেন। হ্যাঁ এই যে কাটডানা করেও হাতে সুন্দর করে করা আছে, আর এটা তো আপনার ফুল ড্রেসটা, ওকে লাস্ট দেখা এই যে এটা, পরেরটায় চলে গেলাম। হ্যাঁ এগুলো নতুন ড্রেস বলে আমার ভাই দেখাইতে হইতেছে, আদারওয়াইজ শেষ এই যে ওড়না, ওড়না হচ্ছে যেটা আমি বললাম কাইন্ড অফ কোটা বাট নট কোটা, ঠিক আছে যে কোটার মতো চেক চেক করা আছে বাট ইটস নট কোটা। যারা যারা লাইভে আছেন একটু লাভ লাইক দিয়ে দেন না, এখন এটা আছে দাঁড়ান আমার শাড়িটাও দেখিয়ে দিব, হ্যাঁ যে নিবেন শুভগুলো শেষ ই করো। আয় হায় এটার তো আমি দাম জানি না, ও আচ্ছা যে নিতে পারবেন দেখো তো কোনোভাবে পাও নাকি কেনা তার প্রাইসটা। আচ্ছা ছবি তুলেন, হ্যাঁ উপরে কাজ, গলায় কাজ, নিচে কাজ আছে, এই যে পার্টি ড্রেস কাশ্মীরি সিল্কের মধ্যে, ঠিক আছে ওড়নাতেও কাজ ড্রেসেও কাজ, আপনাকে এটা 1350 টাকা ধরে দিয়ে দিবে, আপনি প্রাইস পাচ্ছেন, আন্দাজে একটা দাম বলে দিলাম, আন্দাজে একটা দাম বলে দিলাম, আপনাকে 1350 টাকা ধরে দিয়ে দিবে, হ্যাঁ আপু আমি প্রাইস পাচ্ছি না, 1350 ধরে দিয়ে দিবে, ঠিক আছে যে নিতে পারবেন পুরো কাশ্মীরি সিল্কের, কিন্তু ফুল ড্রেস কোনো আপনার নর্মাল সিল্ক সুতি টুতি কিছু না। আমি আর কয়টা ড্রেস আছে নতুন, এই তো আর একটা ড্রেস দেখায় আপু আমি সব লসের ড্রেসে চলে যাব, হ্যাঁ আর একটা ড্রেস দেখায় আমি সব লসের ড্রেসে চলে যাব। সবার কিন্তু খুব ফাস্ট অর্ডার করতে হবে, বিশেষ করে লসের গুলো, বিশেষ করে লসের ড্রেস গুলো। হ্যাঁ এই যে দেখেন এটা হয়ে যাবে আপু আপনার স্লিভস পোর্শন, এটা হয়ে যাবে আপু আপনার নেক পোর্শন, ওকে বডি 50 আছে, লং বডি আছে 50 পর্যন্ত বানানো, লম্বায় আছে 42 থেকে 43 ইঞ্চেস, এই ম্যাটেরিয়াল হচ্ছে কাশ্মীরি সিল্ক, ঠিক আছে একদম পার্টি ড্রেস, এই যে নিচে কাজ, হাতটায় অনেক সুন্দর কাজ, ড্রেসেও সুন্দর কাজ, এগুলো কিচ্ছু ওয়েবসাইটে নাই, একটা ড্রেস আপনি ওয়েবসাইটে পাবেন না। ওহো দিব একটুখানি পরে দিই, লসের ড্রেস দেখানোর সময় এগুলো শেষ করে নিয়ে আগে। আর এটা হচ্ছে রানী কালার, হ্যাঁ প্রাইস কত বলেছে, 1350, 1350, যে নিতে পারবেন স্ক্রিনশট অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে ইনবক্স, আপু এটা আছে হবে কথা বলেন, কথা বলবেন আপনাকে সোল্ড বলে দিবে, 1350 প্রাইস আসবে, 1350 খুচরা মাল, 1350 টাকা, 1350 বডি 50, লম্বা 42 থেকে 43, ফ্যাব্রিক হচ্ছে একদম কাশ্মীরি সিল্ক, ওকে আমি এখন পরের গুলো চলে যাচ্ছি। আপু পেজ কালারের ড্রেস পেয়েছি খুব সুন্দর, থ্যাংক ইউ আপু। আপি আজকে আমাকে উইনার নিবা প্লিজ 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 প্লিজ, তাইলে মুশাররাত আপু সবাই লেখুক যে আজকে আমাকে উইনার নিবা প্লিজ প্লিজ প্লিজ, আপনি আমাকে বলেন এটা কি ঠিক, এতগুলো মানুষ লাইভ দেখে, হ্যাঁ সবাইকে বাদ দিয়ে শুধু আপনি আমাকে বলছেন দেখে আপনাকে নিবো, এটা এটা কখনোই ঠিক না, হ্যাঁ এটা এটা আমার কখনো পছন্দ না, এটা আমার স্কুল লাইফ থেকে আমি এটার একদম মানে আমার এটা সমস্যা আছে। কিছু কিছু টিচার থাকতো, হ্যাঁ যারা স্যারদের কাছে কোচিং করে তাদের জন্য দুনিয়া সব, হ্যাঁ আমার এত মেজাজ খারাপ লাগতো আপু এগুলা, এই জন্য না আমার এই পার্শিয়ালিটি জিনিস আমি দুই চোখে দেখতে পারি না। আমার লাইফ যারা রেগুলার ফলোয়ার, আপনি আমার ফলোয়ার হয়তো বা না এমনি দেখছেন, আমার ফলোয়ার দুইটা কালার দাও, কালোটাও ধরো, আমার ফলোয়াররা জানে আপু যে আমার এই কথাটাই পছন্দ না, আমার পার্শিয়ালিটি করা কোনো জিনিস আমার ভালো লাগে না,
তাহলে এটার প্রাইস গিয়েছে 1300, আগেরটা গেছে 1070, আগেরটা গেছে 1070, এটা গিয়েছে 1350, বডি বডি পঞ্চাশ, লম্বা হচ্ছে 42, লম্বা 42, দুটো কালার, ম্যাটেরিয়াল কিন্তু আপনাদের কাশ্মীরি সিল্ক, অনেক দামি কাপড়, এটার কাপড় একটা ফাটাফাটি দামি রেখে দিলাম, নিচেও কাজ আছে, ওগুলো আর দেখালাম না, সরাই ফেলাম। এখন কি আমার 700 টাকা আসবে? আমার শাড়িটা কে কে নিয়েছেন? রাইট, এই জন্যই তোমাকে ভালো না, মানে এক একজন এক এক থাকে, হ্যাঁ, আর অনেকের দেখা যায় কি কিছু কিছু জিনিস না মাইন্ডে বসে যায়, তো এই জিনিসটা আমার ছোটবেলা থেকে আপু মাথার ভিতরে এত বসে গেছে, আমি এই জন্য এই জিনিসটা খুব অপছন্দ করি, খুব অপছন্দ করি। তুমি আমার কাছে পড়ো বা আপনারা দেখবেন আমাদের পেজের রেগুলার রেগুলার মানুষরাও গিফট পায় না, কারণ ওই যে আমরা না মানে আলাদা করে দেখে তাদেরকে গিফট দিব এটা করা হয় না, যে হ্যাঁ শুধু তারাই পেলো, এমন না, যার কপালে উঠে সে পেয়ে যায়। আচ্ছা, এটা হচ্ছে আপনার কত দাম বলছি? 790, যে নিতে সাতশো, এটা কেউ যদি চান বাসায় পড়ার জন্য নিয়ে নিন। আমি কাপড়টা বলি, তুলার মতো নরম, ওড়নাও একদম তুলার মতো, হ্যাঁ সুন্দর তুলা তুলা কাপড়। আচ্ছা, আমি আগে ধরে দিচ্ছি, স্ক্রিনশটটা নিয়ে ফেলেন, কারণ যেহেতু ওয়েবসাইটে যাবে না, 790 টাকা। আমি ড্রেসে দেখাচ্ছি কি আছে না আছে, সুন্দর জিনিস, সুন্দর। এখন কি লসের সব শুরু হবে? এখন কিন্তু সব লসের প্রোডাক্ট শুরু হবে, ঠিক আছে? এগুলো কি কটন? এটা আপু আজকে তিনটা চারটা ড্রেস দেখেছি, চারটা ড্রেসের কাপড় আলাদা। এটা কটন, একটু আগে যেটা দেখেছি ওটা ইন্ডিয়ান কাশ্মীরি সিল্ক, ডিজিটাল যেটা দেখেছি সেটা কি যেন একটা সিল্ক, আমি নাম জানি না, আর প্রথমে যেটা দেখেছি সেটা 7000 টাকার দিল্লি বুটিক্সের ড্রেস। এগুলো সব টু পিস, হ্যাঁ, যেটা আপু টু সালোয়ার প্রথমটাই ছিল, আমি দেখাইছি সালোয়ার, যেটার সাথে সালোয়ার নাই সেটার সাথে সালোয়ার নাই। আচ্ছা, পুরো এখানে সুন্দর করে কারুকার্য করা আছে একটা ড্রেস, তাহলে কি ওইটার সাথে পাবো নাকি? না, অবশ্যই আলাদা যাবে, গতকালকে যা অর্ডার করছেন গতকালকে, ওগুলো সব প্রসেসিং আজকে হয়ে গেছে, আজকে যা নিবেন সেটা আজকে যাবে। আপু পুজো কালেকশন প্লিজ, আপু পুজো কালেকশনে আপু আপনি যদি পারেন আপনি আজকে কোনো না কোনো একটা শাড়ি নিয়ে নিন, আর আমাদের কালেকশন আপনি ইনশাল্লাহ শুক্রবার থেকে পাবেন, হ্যাঁ, আমি একটু ব্যস্ত তো আমি এই জন্য ঠিকঠাক মতো যে মানে সব ভালো কালেকশন আমাদের ওগুলো শোকেসিং করতে পারছি না, একটু ফ্রি হয়ে নেই, আমি দেখি আগামী সপ্তাহ থেকে দেখাবো, মানে শুক্রবার থেকে। আচ্ছা, এখানে দেখেন আপু এই যে স্টোনিং গুলো করা, দেখেন কি সুন্দর করে করে করা, উফ আজকে সব ড্রেস জোস তাই। আচ্ছা, এগুলো নিচ দেখেন, এখানে সুন্দর করে ছিমছিম ছিমছিম করে পুরোটা স্টোন ওয়ার্ক করা, হ্যাঁ, আর হচ্ছে এটা হয়ে যাবে আপনার ব্যাক সাইড, ঠিক আছে, আর এটা হয়ে যাবে আপু সুন্দর হাতাটা, এটা বানাইলে অনেক ভালো লাগবে, একদম তুলার মতো নরম কটন। তাহলে ড্রেস এটা রেখে দিলাম, ছবি তুলতে দিছি, এখন আর ছবি তোলা লাগবে না, এটা কটন একদম, হ্যাঁ আপু। কোনোটার সাথে যদি সালোয়ার থাকে সেটা আমি নিজেই আপনাকে দেখাবো, যেমন প্রথম দিল্লি বুটিক্স এর ড্রেসে ছিল আমি দেখাই দিছি, আপনাদের বলতে হয় নাই, তো যেগুলোর সাথে দেখছেন প্যান্ট আমি ধরছি না, সেগুলোর সাথে নেই। আমার শাড়িটা কার কার কাছে আছে দেখি তো, আজকে আমি আজকে ফার্স্ট টাইম দেখলাম এই পেজ, তাহমিনা নিমা, আয় হায় আস্তাগফিরুল্লাহ, আর আপনি ফার্স্ট টাইম দেখলেন আজকে, ফার্স্ট টাইম আপনার কমেন্টও পড়ে ফেললাম, ব্যাপারটা একদম খুবই ভালো, এত সুন্দর সুন্দর ড্রেস গুলো, হায় আপনি কোথায় ছিলেন এতদিন বলেন তো, একটু পেজটা ফলো দিয়ে দিয়েন, যেহেতু আজকে প্রথমবার এসেছেন, না হলে একটু পুশ করে আবার হারিয়ে ফেলবেন আমাকে, পেজের নামটা একটু মুখস্থ করে নেন। আচ্ছা, এটা খুব সুন্দর একটা কাঠালি কালার, প্রায় 790 টাকা ধরে দেওয়া, যে নিতে পারছেন। আমি কিন্তু এখন লসের গুলো শুরু করব, এগুলো দেখেন আপনারা, এগুলোর মানে অতি গতি জানেন না কোথায় কি কাজ আছে না আছে, এজন্য আমার দেখাইতে হয়েছে ঠিকভাবে। এখন যেগুলো ধরবো আপু, 2-3 এক পিস মাল, গত সপ্তাহের লাইভের মাল আপনি রিটার্নে আপনি আজকে নিয়ে যেতে পারবেন, ঠিক আছে, ব্যাপারটা কিন্তু ভালো হয়ে গেল আপনাদের জন্য। সো একদম স্ক্রিনশটে অ্যাড্রেস আর ফোন নাম্বার নিয়ে রেডি থাকেন সবাই। আচ্ছা, এটা হচ্ছে নেক, খালি কাপড়টা দেখেন অনেক নরম। আচ্ছা, জান এটার কিভাবে টেক্সচারটা বুঝাই আপনাদেরকে, কি পরিমাণ সফট। আচ্ছা, হাতে পেলে দেখেন, হ্যাঁ এটা খুব নরম কাপড়, পুরো জায়গাটা এভাবে করে সুন্দর করে সাজানো আছে, ওকে, স্টোনিং করা, স্টোনই তো না বেশি, তাই না? হ্যাঁ, এটাই ম্যাক্সিমাম স্টোন। আর এটা হবে আপু আপনার ব্যাক সাইডটা, ঠিক আছে, এটা হয়ে যাবে আপনার ব্যাক সাইড, এন্ড দিস ইজ ইয়োর স্লিভস, এই যে এটা হয়ে যাচ্ছে স্লিভস এর অংশ, খুব সুন্দর একটা কাঠালি কালার, 790, কাপড়টা ধরে ডেলিভারি ম্যানকে টাকা দিয়েন, হ্যাঁ, বাসায় পরার জন্য খুব সুন্দর একটা ড্রেস হবে, ঠিক আছে, বাসায় ধরেন গেস্ট আসলো ই আসলো সবসময় তার এত হ্যাঙ্কি ব্যাঙ্কি ড্রেস পরা যায় না, সো বাসায় পরতে যদি চান যে একটু সুন্দরের মধ্যে একটু ড্রেস পরবো, সে এটা সুন্দর করে টিম টিম করে পরে বসে থাকবেন একদম। প্রাইস আসবে 790 টাকা, স্ক্রিনশট তুলছো শুভ দুইটারই, এবারে কি কয় বুঝি না, হ্যাঁ তুলছে,
আচ্ছা তাইলে এগুলা শেষ না আসিফ, এগুলাকে এবার একটু গোল করে আলাদা করো, কারণ কোন সময় আবার কি রিপিট দেখাই না দেখাই বলা যায় না। তাহলে এগুলো যারা নিবেন একদম কি বলবো রেডি থাকেন, রেডি। হ্যাঁ, এখন আমি যেটা দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে যে, আচ্ছা আমার শাড়িটা এক ঝলক দেখাই দেই। হ্যাঁ, আমার শাড়িটা এক ঝলক দেখাই দেই। আসিফ আমাকে দাও না একটু হাতে, শুভ রেডি করো। আচ্ছা এটা এই নিয়ে কয়বার রিপিট আসলো আমাদের, একবার আসছে, সব ডেলিভারি পাইছে, মানে দুইবার তিনবার, এটা নিয়ে চারবার হিসাবে, এটা নিয়ে চার নাম্বার বার এই শাড়ি আপনাদেরকে আমি দিচ্ছি। এটা খুব পছন্দ করে সবাই, এবং আমি প্রথম লাইভে বলেছিলাম যে এটা আমি ই করব। হ্যাঁ দাও, ধরো তো চুড়িটা খুলে ফেলো, খুলে ফেলো আসছে, ব্লাউজ গুলা বের করো। এটা আমি প্রথম লাইভে বলেছিলাম যে এটা তো আমি নিব। এই যে দেখছেন আজকে ফোর্থ টাইম এটা আপনারা পাচ্ছেন, এরপরে আর পাবেন না এটা। আর আর কত দিব একটা জিনিস, এটার আমার সব থেকে ভালো লাগে আপু ব্লাউজটা, দাও তো এটার ব্লাউজটা। এটা এই যে গতবার মনে হয় এই কালার পাই নাই আপনারা, গতবার শো এইটা পান নাই। হ্যাঁ, গতবার এটা পান নাই। এইটা কিন্তু আপু আমার ক্যামেরাতে ব্লু আসে, বাট এটার কালারটা কিন্তু একটু ডিফারেন্ট। আমি লসের জিনিস শুরু করছি, আপনারা এক্ষুনি শুরু করবো লসের সবকিছু, একটা মিনিট আমাকে দেন। সো এটা আমি আজকে পরা আছি, দাঁড়ান এই দেখি লসের কি কি আছে, লসের ড্রেস গুলো একবার ধরো আপুদেরকে দেখাই দিই, দেখাই শুরু করি। পারবা পারবা, এই শুভ একটু আসো তো। হ্যাঁ আচ্ছা, এখন এটা দেখানোর পরে যে এখন এগুলো সব লসের গুলো শুরু করব। নতুন ড্রেস এটা, এটা আমার নতুন, দেখেন আমি এখন কি দামে দিয়ে দেই, মানে 1200 টাকা ধরে দিয়ে দেবো, মেজাজ খারাপ আছে। এইটা এই যে নাই কোথাও নাই, এটাও আপনাকে আমি পড়ে গেছে, মানে একটা লামছাম দাম ধরে দিয়ে দিব। হ্যাঁ, এগুলো আপু এখন যে দেখানো শুরু করব, সরাই ফেলো। এক পিস মাল আপনি যদি সাথে সাথে অর্ডার দিতে পারেন তাহলে আপনি পাবেন, একটু মনোযোগ দিয়ে শুনেন। যদি কিনা আপু আপনি না নেয়ার হয়, বাট আপনি অযথা আমাদেরকে এগুলো অর্ডার দেন আপু, মানে এই কাজটা প্লিজ লাগে আপু এই ড্রেসের ক্ষেত্রে করেন না, বিকজ আপু আমি এটা লস প্রাইসে দিব। এগুলো দেখেন এতক্ষণ আমি ড্রেস দেখেছি, আমি বলেছি এটা আমার কস্টিং প্রাইস ধরে দেয়া, কারণ ওগুলো আমার 10 পিস করে স্যাম্পল মাল, আমার এই লাইফ কিন্তু পেজে থাকবে না, আপনারা জানেন আমার এই ধরনের লাইফ পেজে থাকে না। প্লিজ লাগে এগুলো কেউ ফালতুমি করতে এগুলো অর্ডার দিয়েন না, আমি কালকে লাইভে আসি, পরশু নর্মাল ড্রেসে করেন সমস্যা নাই, বাট এই এই লাইভ গুলোতে যে ফোন ধরেন না সে তো ভুলেও অর্ডার দিবেন না, ভুলেও অর্ডার দিবেন না, ভুলেও অর্ডার দিবেন না, এই ফোন না ধরা পাবলিকরা, ঠিক আছে। আচ্ছা আমি খালি এটার পরে এইটার পরে এটা না, আচ্ছা আর শাড়ি কিন্তু অনেক সুন্দর আছে, এগুলো একটু দেখাচ্ছি লাইভের শেষে। যারা যারা লাইভে এসেছেন সবাই লাভ লাইক দিয়েছেন, আসিফ প্লাস্টা নাও। আচ্ছা এটা হচ্ছে এই যে আমারটা, একই না? হ্যাঁ, কিন্তু এইটা না ক্যামেরাতে আপু একটু ব্লু ব্লু লাগে। হ্যাঁ, এই যে শাড়িটা একটু সুন্দর অনেক, এটা কিন্তু আসলে একটু মানে কি কালার এটা, মানে এই কালারটা কিন্তু একদম ব্লু না, এটা ক্যামেরাতে বেশি ব্লু লাগে, এটা একটু এটাকে কি কালার বলে একটু মানে গ্রিনিশ ব্লু, মানে একটু অন্যরকম ব্লু, এটা ক্যামেরাতে ডিরেক্ট ব্লু লাগে, এটা কিন্তু একদম ব্লু কালারটা না, এটা একটু মাথায় রেখে নেই। যে দেখেন একটু সি গ্রিন, মানে একটু গ্রিনিশ ব্লু যেটা আছে না, এটা কিন্তু সেটা। আমার ব্লাউজটা, আমার এটার ব্লাউজটা একটু বড় হাতা করে বানাবেন। হ্যাঁ, আমার টেইলার মানে এত সুন্দর ব্লাউজ, এটা মানে কোনো কথা হবে না, এটার হাতা এই যে এভাবে করে মেক করবেন, ঠিক আছে, মানে একটু বড় দিয়ে, মানে তাইলে আপনার পুরো কাজটা দেখা যাবে, সুন্দর লাগবে। হ্যাঁ, ব্লাউজটাকে এইরকম করেই বানিয়েন, আদারওয়াইজ মানে আমারটা তো ডিজাইন কেটে ফেলছেন। সো নাম্বার ওয়ান এই যে এটা এসএস নিয়ে ফেলে, এটা আমাকে স্ক্রিনশট নেন, শুনেন এটা কিন্তু আজকে চার নাম্বার বার পাচ্ছেন, চার নাম্বার বার, আর এই চতুর্থ বার শাড়িটা পরার আমার সুযোগ হইল, ফোর্থ নাম্বার টাইম শাড়িটা পরার আমার সুযোগ হইল। সো সরাই ফেলো, যে নিবেন একটুখানি কালার হালকা লাইট ডিপ হয় না শাড়িতে, হালকা। আচ্ছা দেখেন কালার কি হালকা লাইট ডিপ হয় না, তো একই বুঝ হয়ে ও না, একই। আচ্ছা এখন জাস্ট বাকি দুটো কালার দেখাই দেই, দেন লস লস লস। ও শাড়ির নিচে এরকম এগুলো আছে, হ্যাঁ এটা যারা নিবেন আজকে কিন্তু, আচ্ছা এই শাড়িটা আমি ওয়েবসাইটে দিয়ে দিব, শাড়িটা আমি ওয়েবসাইটে দিয়ে দিব, ঠিক আছে। শাড়ি যদি মনে করেন কেউ নিবেন এই শাড়ি, অনলাইনে যুদ্ধ করেন, আজকে অনলাইনের অবস্থা জঘন্য হবে ইনবক্সের। এই শাড়িটা যদি কেউ মনে করেন যে আপু আমি শাড়িটা এইবার অর্ডার করব, বিকজ এটা কিন্তু আর আসবে না, সেই আপুরা বিকাল পাঁচ মানে আপনি মানে আরামে এনি টাইম আপনি ওয়েবসাইটে ঢুকে রাতে অর্ডার করে দিবেন। শাড়ি যারা নিবেন এই শাড়িটা শুধু, আর কোনো শাড়ি না, শুধু এটা, এই যে এটা মেরুন কালারটা, ঠিক আছে, এটা বার্গেন্ডি, এটা মেরুন বললে ভুল হবে। এই যে রেখে দিলাম,
আচ্ছা, ভিতরে কিন্তু এটা জর্জেটের ইন্ডিয়ান, এই যে পুরো এই যে এরকম করা আছে, এই যে পুরো শাড়িতে আপনার এই যে এটাকে একটা কি জানি, এই যে এটার কি বলে এই জিনিসটাকে, চিকি চিকি ধরনের পুরো শাড়িটাতে করা, ১৭৮০ টাকা প্রাইস। হ্যাঁ, এটা জানেন, সবার জানার কথা, প্রাইস হচ্ছে ১৭৮০ টাকা। ঠিক আছে, ১৭৮০ টাকা। লাইভে যারা এসেছেন সবাইকে একটা লাভ লাইক দিবেন, বলেন তো একটা লাভ লাইক হবে নাকি না? এই যে আচ্ছা, লাইভে যে আপুরা আছেন শুধু একটা হাই লেখেন, শুভ একটা আইডিকে উইনার নিবা, হ্যাঁ ৫০০ টাকা গিফট কার্ড দিয়ে দিবা, না বুঝে নাও তোমার যাকে ভাল লাগে তাকে নাও। এখন একটা আপু ৫০০ টাকা গিফট কার্ড পাবেন ইনস্ট্যান্ট রাইট নাও, শুধু হাই লিখবেন, হ্যাঁ আর কিছু না। সো আপু মেরুনটাও রেখে দিলাম, হ্যাঁ দেখছেন আজকে এক লাইভে মনে হয় আমি ২-৩ লাইভে জিনিস করতেছি, আর মনে হয় আমি কালকে লাইভে আসবো না। হ্যাঁ, আপনারা কালকে আমার জন্য অপেক্ষা করবেন না। এই যে এই কালারটা কিন্তু তিন নাম্বার বার আপনারা পান নাই, মানে প্রথমবার যখন দেখিয়েছি তখন এটা এত, এগুলোর এত অর্ডার ছিল যে দ্বিতীয়বার যে শাড়ি আসছে আপনারা জানেনও না, সবাই দ্বিতীয়বার অটো প্রি অর্ডারের ডেলিভারি পেয়েছে। তিন নাম্বার বারে গিয়ে এই শাড়ি এই কালার আর আসে নাই, আর আজকে আসলো। ঠিক আছে, সো এটাই যে গ্রিন, সামনে যাদের বিয়ে শাড়ির ফাংশন আছে, ধরেন বাসায় মেহেদি ফাংশন, আপনি নিজে পরবেন বা ধরেন আপনার মায়ের জন্য নেবেন, মানে ব্রাইডের কথা বলছি না, ব্রাইডের যে বোন থাকে, বউ তো অবশ্যই অনেক গর্জিয়াস জিনিস পরবেন, মানে আশেপাশের যারা আছেন, হ্যাঁ তারা যদি চান যে হ্যাঁ আপু আমি মেহেদি কালারটা নিয়ে রাখি, মেহেদি কালারের কিছু এমনিও নাই, তো আপনি এই মেহেদি কালারটা এবারই লাস্ট সুযোগ নিয়ে নিতে পারেন। পুরো শাড়ির ব্লাউজের কাপড়টা হচ্ছে তোশরের মধ্যে ১৭৮০ টাকা প্রাইস। হ্যাঁ, ইন্ডিয়ান শাড়ি, এই যে পুরো শাড়িতে কিন্তু আপনার এরকম এই যে গ্লিটারি গ্লিটারি এগুলো করা আছে, সরায় ফেলো। আচ্ছা এখন হচ্ছে, আচ্ছা আমার এখন তো সব লসের হলো না, লস শাড়ি। হ্যাঁ আচ্ছা, আমি এখন আপনাদেরকে একটুখানি বলে দেই কালকের কোন জিনিসগুলো আমি শোরুম থেকে ম্যানেজ করতে পেরেছি, কালকের লসের ড্রেসগুলো। হ্যাঁ, এখানে যেগুলো আমি শোরুম থেকে নাই ওইগুলো কেউ পাবেন না। এখন আমি যেটা দেখাবো কেবলমাত্র, শুভ একটু করে দিতে হবে, কেবলমাত্র এই ড্রেসগুলো শোরুম থেকে আনানো হচ্ছে। ঠিক আছে, কালকে আমি উত্তরায় যাব, উত্তরা থেকে নিয়ে আসব, যারা সোল শুনেছে দুই চারজন করে কিংবা দুইজন করে এখন অর্ডার দিতে পারেন। ওকে আপু, গ্রিন কালারটা একটু বেশি সুন্দর। হ্যাঁ আপু, যার কাছে যেটা ভালো লাগে, হ্যাঁ যার কাছে যেটা ভালো লাগে। আচ্ছা এটা আমি এখন শুধু হাতে ধরে যেটা স্পেসিফিক করে বলছি, সোল শুনেছেন তারাই মেসেজ দিবে, অন্য কোনো কালকের ড্রেস নিয়ে অর্ডার দিয়েন না, পাবেন না। হ্যাঁ, এই যে তোশর ওনার, এটা কত জানি, ইন্ডিয়ান তোশর ১২৯০ টাকা। হ্যাঁ, এটা যে সোল শুনেছেন জাস্ট এখন ইনবক্সে ড্রেসের ছবি অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে রাখেন। বডি হচ্ছে বডি ৪৬, লম্বা ৫০, এটা ফুললি ইন্ডিয়ান তোশর ফ্যাব্রিকে। হ্যাঁ, এটা ১২৯০। ঠিক আছে, এই যে তোশরের এটা পুরো যে আনারকেলিটা অনেক সুন্দর, এটা চট্টগ্রাম থেকে বৃহস্পতিবারে আমার হাতে আসবে। সো যেই দুই তিনজনও পাবেন একটু বৃহস্পতিবার পর্যন্ত একটুখানি অপেক্ষা করবেন, হ্যাঁ কারণ ওখান থেকে মাল পাঠিয়েছে তো এত ইনস্ট্যান্ট। আর ঢাকারটা আমি কালকে গেলে নিয়ে আসবো, আপনি পেয়ে যাবেন। ঢাকাতে দুই পিস আছে, চট্টগ্রামেও দুইটা আছে, মানে চারজন আপুকে আজকে দেয়া যাবে। কালকে যাদেরকে সোল্ড বলেছে, একটু শোরুম তো আসলে সকালে খোলার পর আমি খোঁজ নিতে পারি যে শোরুমে মালটা আছে নাকি না, এই জন্য কিন্তু কালকে এখন অনেক আপু বলতে পারেন কালকে দিলাম সোল্ড বললেন, আজকে দেখাচ্ছেন আপু আমি শোরুমের আপডেট নিয়ে অযথা আপনার অর্ডার নিয়ে কি আমি বিপদে পড়বো, সো এটা রেখে দিলাম। হ্যাঁ, আমি এখন এটা ১২৯০, বডি ৪৬, লম্বা ৫০, পুরো ঘের করা, কিন্তু এখানে কুচি আছে, পুরো গলাইটা করা, ওড়না ইন্ডিয়ান তোশরের মধ্যে, প্রাইস ১২৯০। হ্যাঁ আচ্ছা, এই যে এটা, এটার অন্য কালার শোরুমে আছে, অন্য কালার শোরুমে গেলে লসে নিয়ে নিতে পারবেন, শুধু এই কালারটা আমি আনিয়েছি কত ৯৯০টাকা। হ্যাঁ, আমি যা দেখাচ্ছি এর বাইরে গতকালকের আর কিচ্ছু অর্ডার করলে পাবেন না, ৯৯০টাকা। বডি ৪৬, লম্বা ৪৪, খুব সুন্দর কোয়ার্টজ টু পিস, এটার সাথে একটা ওড়না ই করে পরেন। হাই থেকে উইনার নিছো, একটু নিয়ে নিও তাড়াতাড়ি, এইগুলার কিন্তু শুধু তোমার এসএস লাগবে। হ্যাঁ এগুলো আছে, তুমি একটু উইনারটা নিয়ে নাও, আমি এখনই হাই থেকে উইনার নিবো। দাঁড়ান আপু, চট্টগ্রামে আপনাদের শোরুম কোথায়? প্রিন্স কিংবা জয় চট্টগ্রাম, শোরুমের অ্যাড্রেসটা সবার উপরে দাও, ঢাকার অ্যাড্রেসটা সেকেন্ডে দাও, লেখে দাও যে চট্টগ্রাম এবং ঢাকার শোরুম অ্যাড্রেস, এইভাবে লেখো, লিখে পিন পোস্ট করো। এটা হচ্ছে আমাদের কোনটা, মানে কোয়ার্টজটা, ঠিক আছে, প্রাইস আসবে ৯৯০টাকা, এগুলো লস প্রাইস, এগুলো লস প্রাইসে যাচ্ছে,
বডি হচ্ছে 46 নম্বর 44, এটা হবে আপু আপনার প্যান্ট ট্রাউজার মানে প্যান্ট পিস যেটা সেটা, একদম ফুললি মিরর ওয়ার্ক এর সাথে কদ্দানা ওয়ার্ক, কুন্দন ওয়ার্ক, অনেক কিছু মানে দুনিয়ার কারুকার্য বলে না, ওই দুনিয়ার কারুকার্য করা আছে। হ্যাঁ এই যে, এই দেখেন, এই দেখেন, এই যে দেখছেন, এগুলো হ্যান্ড ওয়ার্ক আপু, মানে কোথায় পাবেন আপনি। এই যে এটা দেখেন, খুব সুন্দর যে শাড়িটা পরলে এত ভালো লাগে, এগুলো সম্পূর্ণ কাজ করা বানানো, বডি 46 লম্বা 44। আচ্ছা এইটা যে আপু পান নাই, এটার মনে হয় কালকে 200-300 মেসেজ আসছে, 200-300 মেসেজ আসছে। এটা ঢাকা শোরুম থেকে পাওয়া গেছে, ঢাকা শোরুম থেকে চারটা পাওয়া গেছে, ও মাই গড। মানে এটা মনে হয় বুঝছেন এর মাঝখানে, এটা তো অনেকদিন আপু, এটা তো আসেই নাই আপু, এটা নাই শাড়ি রিপিট আসছে, এটা তো ইন্ডিয়ান তোষর কাতানের শাড়ি, কত 1080 না 90, শুনেন একটু বলে দিই, এটা যে নিবেন আপু লাইফটা রেখে আপনার অর্ডার দিয়ে আসতে হবে, বিকজ কালকে এটার মানে পেজ আমাকে বসে যে মানে লাইফ কেটে দিতে, বিশ্বাস করে লাইভের আধা ঘন্টা পর আমাকে বসে আপু লাইফ কাটেন, এত অর্ডার। বাট এটা শুধু ঢাকা থেকে চারটা পেয়েছি, এখন যে চারজন আপু মেসেজ দিবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে তাকে দিয়ে দেওয়া হবে। এটা আপু ইন্ডিয়ান তোষরের শাড়ি, এটা চমৎকার, এটা এটার কাজ ছাড়াটা। হ্যাঁ যেমন ধরেন এগুলো আমার ইন্ডিয়া থেকে আরো শাড়ি, এগুলো 7,000-9,000-10,000 সেল হয়, এগুলো আপনি আজকে পুরো 70-50% কমে পাবেন, 50% কম বললেও ভুল। এই শাড়িটার ইন্ডিয়ানটার প্রাইস হচ্ছে 3,500 উপরে, কাজ ছাড়াটা, কাজ ছাড়াটা, আর এটা তো পুরো কাজ করা। এইটা দেখেন আমরা হ্যান্ড ওয়ার্ক, এক একটা ফ্লাওয়ার আপনাদের জন্য আমাদের কারিগররা এগুলো হাতে বসে বসে করিয়েছে করেছে। হ্যাঁ তো এটা যে সোল শুনেছেন কালকে, মানে হাজার মানে শো মানুষ সোল শুনেছে, একটু অ্যাড্রেস আর ফোন নাম্বারটা দিয়ে এখন এখনই দিয়ে দিয়েন ছবি, অ্যাড্রেস, ফোন নাম্বার। ব্লাউজ পিস রানিং এ আছে, সেম প্যাটার্নের ব্লাউজ পিস কিন্তু, ঠিক আছে, তোষরের শাড়ি ইন্ডিয়ান ফ্যাব্রিকে রেখে দিচ্ছে, ডিজিটাল প্রিন্ট করা, ফাটাফাটি একটা জিনিস, ফাটাফাটি। উইনার নিছো? উইনার আর আর কিছু আছে গতকালের দেখানো আমার? আচ্ছা আর এটা হচ্ছে মাসলিনের মধ্যে, এই যে চিকেন কারি কি জানি এটা, হ্যাঁ থ্রি পিস দিল্লি বুটিক্স এর 1590, ঠিক আছে 1590, শোরুমে গেলে আর একটা কালার পাবেন, দুইটা কালার আমি নিয়ে নিছি আপনাদের জন্য, শোরুমে গেলে এটার অন্য একটা কালার পাবেন শুধু, আর মানে ওই কালার আবার আমার কাছে নাই, এই কালার শুধু আপনাদের কাছে 1590। এবার উইনারের নাম বলো না, বলি উইনারের নাম বলতে বসে আছে। এই যে এটা হচ্ছে নিচ, ঠিক আছে, এই যে দেখেন পুরো বোরিং করা, এটা মসলিন কাপড়, এটা অনেক দামি কাপড়, দেখেন আপনি ব্যাক সাইড ফ্রন্ট সাইড আপনি জীবনে ফিনিশিং আমাকে আলাদা করতে পারবেন না। এই ড্রেসটা কারা নেবেন জানেন, যারা অনেক দামি ড্রেস পরেন, একটুখানি দেখেন আপু আমি কিন্তু টানা ড্রেস দেখাচ্ছি, বাট আমি কি কোনো ড্রেসে এতক্ষণে আমার মুখ দিয়ে বের হয়েছে যে যারা 7,000-8,000 আপনি 20,000 টাকার কাস্টমার যদি হয়ে থাকেন না এটা আপনি নেবেন, কারণ এক একটা কাপড়ের ভ্যারাইটি আছে। হ্যাঁ এই যে যেমন লাইভের শুরুতে যে এটা বলছিলাম না, একদম দামি মানুষরা এটা নেবেন, আর সেম জিনিস এটা প্রাইসে জেন না, আপনি জিনিস হাতে পেয়ে শুধু আমাকে রিভিউ দিয়েন, আমি এতটুকুনি বলবো। হ্যাঁ এই যে ইনার সালোয়ার পুরোটা আপনার, এটার কাপড় আলাদা, এটার ইনার সালোয়ারও বাইরে থেকে আসা, আর এই যে ওড়নাও ইটালিয়ানে, হ্যাঁ এটা নিয়ে নিয়ে যে ভাগে পাইছেন, হয়তো আমার শোরুমে গেলে আরেকটা এক্সট্রা কালার পাবেন, ওটা অনলাইনে আমার কাছে নাই। আর এই যে পুরো মসলিনের কাপড়, এগুলো ফিনিশিং দেখেন, হ্যাঁ রেখে দিলাম এটা, এই যে স্ক্রিনশট এভাবেই নিয়ে ফেলেন, 1590। আর এই যে এটা আর তো নাই না, এখন সব আজকের লস দেখাবো, আচ্ছা না ওই বোরখা তো আবার ভেজা গেলাম। এই যে এটা আঙ্গুর কালারটা, এটা যদি কেউ চান, যে সামনে বিয়ে শাদীর ফাংশন আছে মায়ের জন্য, বা মানে কেউ নিতে চাচ্ছেন একটু গ্রিন কালার আঙ্গুর কালারের মধ্যে কিছু, এটা নিয়ে রেখে দিয়েন। হ্যাঁ কারণ এটা আপনি পড়তে পারবেন অনেক, হায়ের উইনার নিয়ে ফেলেছি, আর হায় লেখে লাভ নাই আপু। তো আর গায়ে আগের শাড়িগুলো কত, 1780 টাকা আপু শাড়ির দাম। শুভ দেখো তো শোরুম অ্যাড্রেস দেয়া নাকি, এই যে এটা ফুললি তোষর সিল্কের মধ্যে ইনার সালোয়ার। প্লিজ যারা আছেন একটু লাভ লাইক দিয়েন আপুকে ভিডিওতে, প্লিজ আপুরা প্লিজ। কি লেখা প্রথমে লেখা, এই যে দেখেন পরে নিচে রাখা, হ্যাঁ ঠিক আছে, এই যে এটা তাহলে লোয়ার পার্ট রেখে দিলাম আপনার 1590 অন লাইফ চ্যালেঞ্জ দিয়ে ড্রেস, এটা যে আপনি 20,000, আপনি যত হাই রেঞ্জের আপু হয়ে থাকেন না কেন আপনি লাইফ থেকে এটা নিবেন। আর ওই যে দামি ড্রেসটা দেখো, আমি আলাদা ওই যে ওই যে ওইটা ফ্যাংরা নিয়ে নাও, এই ড্রেস আপনি নিবেন, আর এই ড্রেস মানে যারা অনেক অনেক দামি ড্রেস পরেন, 5,000-7,000 টাকার নিচে আপনি ড্রেসই ধরেন না, আপনারা আমার পুরো লাইফ থেকে ইদার এটা নিবেন আর নাহলে এটা, কারণ এটা পুরো সম্পূর্ণ অরিজিনাল দিল্লি বুটিক্স এর কাপড়ের ড্রেস। রেখে দাও, রেখে দাও,
এই যে ব্যাক সাইড দেখেন, এটা তো আপু আপনি আজকে মানে লসে পাচ্ছেন দেখে এই দাম। হ্যাঁ, সো মসলিনের ড্রেস ফোর, এটা কিন্তু ফোর পিস, থ্রি পিসও না, এই যে ওড়না পুরোটা ইটালিয়ানের মধ্যে কাজ করা। শুভ নামটা বলো, নামটা বলো, ওই দিকে গিয়ে দাঁড়াইছে আপু, জামা এখনো পাইনি, অনেকদিন হয়ে গেল। হ্যাঁ আপু, আমাদের কিছু কিছু ড্রেস ডেলিভারি শুরু হয়েছে, পেয়ে যাবেন। হ্যাঁ, ওগুলো অনেক হিট ড্রেস তো, ওগুলো ওই যে কাজ হচ্ছে, এটা কত? 2280 আমি রেখে দিলাম। হ্যাঁ, 2280 রেখে দিলাম, এগুলো আমার এখন দেখানোর সময় নাই, সময় নেই, সময় নেই, সময় 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 লসের জিনিস আমার সময়। আসিফ ধরতে হবে আগে, শুভ একটু ইটা রেডি করতে হবে, সে একটা। আচ্ছা, এখন যেগুলো শাড়ি শাড়ি বলতেছি, এখন যেগুলো ড্রেস দেখাবো, সবগুলো জিনিস আপু এইগুলা দুই তিন পিস মাল, কেউ খুশি হয়েন না, ওয়েবসাইটেও নাই। দেখেন কালকে আমি বলেছিলাম চাইলে ওয়েবসাইটে অর্ডার দিতে পারেন, আজকে কিন্তু কোনো প্রকার এই সুযোগ সুবিধা রেডি করছো শেয়ার থাপরা, একদম মনটা চায়, মনটা তোমার আমি কি করবো শুভ? হ্যাঁ, তোমার কি মানে এত ইম্পর্টেন্ট জিনিস আমার সামনে বসাইছি তোমার, আমার তাও পাকনামি, ইন্ডিয়ান শাড়ি দেখাইতেছি দেখাইতেছি। আচ্ছা, এখন এগুলো শুরু করলাম। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, শাড়িও এক পিস, এগুলাও এক দুই পিস, এগুলো আপু আপনাদের নেয়া ড্রেস। হ্যাঁ, এক দুই পিস রিটার্ন আসা। এখন আমি আবার আপনাদেরকে একটু বলে দিই, এই যে এগুলো এক দুই পিস রিটার্ন আসা না, এগুলো কি হয় জানেন, এগুলো আমি শোরুমে পাচার করে দিই, এক দুই পিস মাল ওই যে কমে, বাট এগুলো আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি কেন আমি একটু বলে দিই, রেখে দাও, কারণ আপু ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমাদের মিরপুরে একটা শোরুম হচ্ছে। হ্যাঁ, তো মিরপুরে যেহেতু শোরুম হচ্ছে, তার মানে মিরপুরের শোরুমের আমি সব নতুন জিনিস দিচ্ছি, তো এই পুরান মালগুলো, এই দুই এক পিস মাল আমি যে উত্তরায় পাঠাবো বা চট্টগ্রামে পাঠাবো লসে দেওয়ার জন্য, সেটা আর করছি না, যেহেতু আমার আজকে দেখেন আমার লাইভেরও কিছু নাই, আমি মানে এত ব্যস্ত এইসবের কাজ নিয়ে, তো আপনি কেউ একজন লসে নিয়ে যান। হ্যাঁ আচ্ছা, আসিফ এটা দিয়ে শুরু করো, আমি স্টার্ট করলাম। হ্যাঁ, এটার পর এটা দিয়ে দিও। শুনেন, কোন প্রকার আপু ই অর্ডার দিয়েন না প্লিজ, আমি দেখানোর আগে বলে দিচ্ছি, শুধু ড্রেসের ছবি, অ্যাড্রেস, ফোন নাম্বার, আপু এটা আছে থাকলে হবে, ডিরেক্ট আমার মডারেটরদেরকে আমি ই দিয়ে দিলাম, সোল রেখে দিবা সেই কাস্টমারকে, জাস্ট অ্যাড্রেস, ফোন নাম্বার, ড্রেসের ছবি, ধরবো ফেলবো, ঠিক আছে? আগে আকাশি কালার, ওইটা কাজ বোঝা যায়, এটা কাজ বোঝা যায় না। ওকে আসেন, আমি কিন্তু লামছাম দাম বলবো, রেডি থাকেন, এগুলো খুচরা মাল, জাস্ট একটা লামছাম দাম। দেখি তো, এক দামে যদি অনেকগুলো ড্রেস দেওয়া যায় তো, একটা মিনিট, হ্যাঁ আমি একটু দেখি, যদি এক দামে বেশ কিছু ড্রেস মানে একটা দাম ধরে দিতে পারি, 1580, 1590, 1590, 1590, আচ্ছা এটা 1880, এটাও 1880 না? আচ্ছা যাও, এটাকে 1290 ধরে দিবা, 1290 ধরে দিয়ে দিবা, এটার দাম কত? 1690, এটা তো দেয়াই যাবে না এই দামে, এটা অনেক, এটা পুরো লস, মানে ডাবল তিন দাম গুণ লস হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এক একটা একদম যাক, কারণ অনেক হিউজ পরিমাণে লস হয়ে যাবে একদম ধরে দিতে গেলে। আচ্ছা আমি জাস্ট এই যে দেখেন, গত লাইভ সালোয়ার সহ দিও, এটা সালোয়ার সহ, গত লাইভে আমার পেজে যান, গত সপ্তাহ মেবি বুধবার বা এই যে আজকের দিনে দেখানো ড্রেস, এগুলো যে দিল্লির ড্রেস, কোনো কিছু কিন্তু আপু আমার ড্রেসের নাই, আপনি আমার পেজে গেলে যদি ছবি খুঁজে পাইছেন এই ড্রেসের, অনলাইনে এগুলো স্টক আউট ছিল, ছিলই মাল আপনার 50টা 50টা করে, সেখান থেকে আবার 2টা 3টা করে ওই যে মানে ইন্টাক্ট পার্সেল রিটার্ন, আমি আপনাকে এটা কত, 1880 টাকা, হাই 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 হাই, যে পাইতো তার কপাল, যে নিতে পারবেন আপনাকে আমি এটার প্রাইস ধরে দিয়ে দিলাম, ১৮৯০ তো দাম ছিল, 1290। হ্যাঁ যান, থ্রি পিস পুরো, মানে একটা ইতিহাস হয়ে যাবে, মনে রাখবেন যে পাবেন, যে দুইজন আপু 2টা 3টা, হ্যাঁ টোটাল 5 জন আপু পাবেন, এটা প্যান্ট, এটা প্যান্টের এমব্রয়ডারি প্যাচ, এটা প্যান্টের কাপড়,
হ্যাঁ, এটা প্যান্টের কাপড়, এটা প্যান্টের এমব্রয়ডারি প্যাচ, এই লাইফ কিন্তু পেজে থাকবে না, এটা লাইফ শেষ হওয়ার পর কেউ রিপিটও দেখতে পারবেন না। যার যা লাগবে স্ক্রিনশট নিয়ে রাখেন, এখন এটা প্যান্টে পরবে। আচ্ছা এবার আসেন, এটার কাপড়ে বডি আছে 7.5 ইঞ্চি লম্বা, 47, পুরো কাপড় বাইরের, ইম্পোর্টেড, দেশীয় না। শুধু একটুখানি মাথায় রাখবেন এটায় মিরর আছে, যদি কোনো আপুর ছোট্ট বেবি থেকে থাকে আপনি এটা ভুলেও নিবেন না, বিকজ এখানে মিরর গুলো কিন্তু আপনার এই যে শার্প, ঠিক আছে। কত দাম বললাম? 1290 বলছি, 1290 না, হ্যাঁ। আর এই যে নিচ, ঠিক আছে, তাইলে এই 1290, স্ক্রিনশট আগে তুলবেন, আমি পরে দেখাবো। আর এই যে ওড়না, মানে মানে চরম মারাত্মক একটা ভিসকস কটনের ওড়না, এটা ডলার বসানো আছে, ডলার এক্সট্রা গুলো গ্লু দিয়ে যেগুলো ওগুলো খুলতে পারে, কারণ স্বাভাবিক গ্লু এর জিনিস দুই একটা খুলতেই পারে। প্রাইস 1290 দেয়া, ফুললি ইন্ডিয়ান ইম্পোর্টেড জিনিস এটার, এটা একটা কালার তিনটা, একটা কালার দুইটা, আর নাই। যারা যারা লাইভে আছেন একটু লাভ লাইক দিয়ে দিয়েন প্লিজ, একটু লাভ লাইক দিয়ে দিয়েন। এবং আপুদের উদ্দেশ্যে জানাচ্ছি, ইনশাল্লাহ আমাদের মিরপুরে শোরুম ওপেন হতে যাচ্ছে, আমি ভেরি সুন আপনাদেরকে লোকেশন এবং সবকিছু জানিয়ে দিব। অবশ্যই অফার্সের তো অভাব থাকবে না ওপেনিং এ, ঠিক আছে। মিরপুরের আশেপাশের আপুরা রেডি থেকেন আগামী মাসে ইনশাল্লাহ, ঠিক আছে, আপনাদের সাথে দেখা হবে। আচ্ছা এটা হচ্ছে অনিয়ন টোন কালার, দিস ইজ ইউর প্যান্ট, এই কালারটা তোমাকে বেশি ডিমান্ড ছিল, এই কালারের কিন্তু অর্ডার বেশি ছিল, দো আমি জানি না, আমার কাছে পেস্ট কালারটা বেশি সুন্দর লেগেছে, বাট এই কালারের অতিরিক্ত অর্ডার এসেছিল। এটা কিন্তু আপনার প্যান্টের কাজ, 1290 টাকা আপনি জীবনে 7.5 ইঞ্চি বডির কাপড়ে এই মানে আপনাকে মানে বানায়ও হোলসেলও দিবে না এই ড্রেস। আপনারা যারা বিজনেস করেন আপনারা বিজনেস এর ক্ষেত্রেও কিনে আনতে পারবেন না, আমি কিন্তু এমন দামে লসে যেগুলো প্রোডাক্ট দিই। হ্যাঁ এই যে নিচ, পুরো নিচে এমব্রয়ডারি করা, আর এটা তো ওড়না, ছবিটা আগে তুলবেন, স্ক্রিনশটটা আগে নেবেন। এই যে ওড়না চুনরি কটন এর মধ্যে, সুন্দর ওড়না, পুরো ওড়নাতে ডলার ছিটানো, আচ্ছা এটা টান দিও। আচ্ছা এইগুলা এই এখানে দুইটা ড্রেসই এক পিস এক পিস, এটাকে একটু টান দিও, টান দাও টান দাও। কত দাম? এটা 1880, আচ্ছা আল্লাহ জানে আমি কি দাম দিতেছি, ওইটা 1290 দিছি না, 1290, না 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 না, এটা পুরো মসলিনের ড্রেস, যে নিতে পারছেন 93, একটা জাস্ট এক পিস আছে, আমি ধরবো হাত থেকে ফেলবো। ইনার সালোয়ার আছে, হ্যাঁ ইনার সালোয়ার আছে, 14, কত বললাম, 93 বলছি, 93 মসলিনের ইন্ডিয়ান বুটিক্স এর ড্রেস, আপু একটা আছে, জাস্ট একজন পাবেন, জাস্ট একজন পাবেন, জাস্ট যে কোনো একজন আপু পাবেন, আমি রেখে দিলাম আপু, এগুলো ধরার সময় এত সময় নেই, বুঝাইতে গেলে আমি শেষ। ইনার আছে, সালোয়ার আছে, এই যে ইনার সালোয়ারের কাপড়, এটা একদম পিওর মসলিনের ড্রেস, মসলিন কাপড়ের ড্রেস পুরো, এই যে একদম এগুলো কাজ হয়ে আসা, নিচে আপনার লাকনাবি স্টাইল এরকম কাজ আছে, ওড়না হচ্ছে তোশরের মধ্যে, রেখে দিলাম জাস্ট একটা একটা। আপনি আমার পেজে গিয়ে যদি এগুলোর ছবিও খুঁজে পাইছেন, এই ড্রেসটা মনে হয় ছিলই 30-30-60 পিস, জানেন, সেখান থেকে যদি একটা দুইটা এরকম রিটার্ন থাকে যে ফোন ধরেন না এই না, আমি কি করব এগুলো আবার। এই যে এটা সুন্দর লেমন ধরনের মিন্ট কালারটা, হ্যাঁ যে নিবেন, কত বলেছি, 1390, হ্যাঁ 1390, এটা দাও আল্লাহ, এখন একটা মানে একাকার কাহিনী হবে, তুমুল কাণ্ড কারখানা হবে। আপু আমি ফার্স্ট ইয়ার ব্ল্যাক দুইটা ড্রেস অর্ডার করেছি, ও ওই যে প্রথমে ব্ল্যাক ড্রেসটা লসে ক্লিয়ারেন্সে, আচ্ছা সুন্দর সুন্দর নতুন ড্রেস ওটা একদম। সো এটা আপু রেখে দিলাম, প্রাইস এসেছে 4 পিসের ড্রেস 1390, হ্যাঁ এই যে ইনার কাম সালোয়ার, ইনার প্লাস সালোয়ার, দিস ইজ ইয়োর ড্রেস, ঠিক আছে, এবং সুন্দর মসলিন কাপড়ের ড্রেস, দিল্লির ড্রেস, দামি, নিচে কাজ আছে দেখে নিয়েন, আর এই যে ওড়না তোশরের ওড়না, পুরো ওড়না কাজ করা, ওকে। ইনবক্সে ছবি, অ্যাড্রেস, ফোন নাম্বার, এর বাইরে কোনো কিছু না, ইনবক্সে ছবি, অ্যাড্রেস, ফোন নাম্বার, এর বাইরে কোনো কিছু না। আপু কোনো কি প্রাইস, আমি তো প্রাইস সবার আগে বলে দিচ্ছি, আমি সবার আগে 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 করে প্রাইস বলে দিচ্ছি। এই ড্রেসটা দেখেন, ওরে হিট, মানে এটার যে যারা পাইছে গ্রুপে যে কি কি রিভিউ আছে এই ড্রেস নিয়ে, কত দাম, 1690, আচ্ছা এই ড্রেসটা কিন্তু আপু আমি একদম বলি আপনাদেরকে, এটা আমার 1650 টাকা আমার কেনা দাম, আমার মনে আছে এটা যে আমি 1690, এটা কত, 1680 না কততে গেছিল, এটা 1690 যে গেছিল, এটা পুরো ভুল প্রাইসিং করা হয়েছিল, সম্পূর্ণ ভুল প্রাইসিং হয়েছিল, কারণ আপু এটা শুধু চিকেন কারি প্যান্ট,
হ্যাঁ, এটা আমি আগেরটা 1390 দিলাম না, এটা যেই আপু পাবেন, শুনেন, একটা কালার দুই পিস, একটা কালার এক পিস, ড্রেস নাই, এগুলো নাই, খুচরা এক দুই পিসের লাইভ হচ্ছে, আমি আপনাকে ওই একদম 1390 ধরে দিলাম, ওইভাবেই বিল করে দিবে। এটা আপু আমার কেনা দাম আছে 1650 টাকা, আমার কেনা দাম। এটা ভুল বশত আমাদের শোরুমে প্রাইসে বার করে ভুল হওয়াতে আমি ভুলে 1690 দাম দিয়ে ফেলেছিলাম আপু। অবশ্যই একটা 20-30 টাকা রেখে আমি কথার কথা, আমি অনলাইনে একটা ড্রেস সেল করতে পারি, শোরুমে পারবো না, আমার লাখ লাখ টাকার খরচ হবে, এটা এটা কেউ করবেও না। এগুলো যদি কেউ বলে যে আমি এটা এটা 20-30 টাকা রেখেছি এই ড্রেসে, এটা মানে ফালতু কথা, ভুয়া কথা, ইম্পসিবল। কারণ শুধু একটা ড্রেস যদি আমার 1650 কেনা হয়, এটার পিছে হিডেন আমার অনেক খরচ আছে, দুনিয়ার খরচ আছে, সেগুলো তো যোগ করলে আপনি ধরেন আরো একটা ড্রেসে 70-80 টাকা করে প্লাস হয় আমার খরচ যদি আমি অ্যাড করি। কত দাম বলছে লং? কত লং? 40 না? আচ্ছা আমি একটু খালি বলে দিই, এটা পাবেন আপু আপনি চিকেনকারি বোরিং করা প্যান্ট পিস, যে ভাগে যেটা পান সেটা অর্ডার দেন, হ্যাঁ, অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে ঠান্ডা মাথায় অর্ডার দিবেন। এটা চিকেনকারি বোরিং করা প্যান্টের কাপড়, ঠিক আছে, রেখে দিলাম কিন্তু আর ধরবো না। এই যে এটা হবে আপু আপনার অর্গানজার দুপাট্টাটা, জাস্ট দেখেন কি সুন্দর ওন্না, এটা হবে আপু আপনার উপর থেকে নিচ কাজ হয়ে আসা সম্পূর্ণ ড্রেস, ড্রেসের পিছে এইরকম, সামনে এইরকম, আর এই যে গলা, এই যে হাত, আমি এটা রেখে দিলাম, যে চিনছেন সে অর্ডার করে দিন, এগুলো এত দেখানো, 1390। এই যে হিট কালারটা অনিয়ন, ওরে আল্লাহ, এর কারণ অনিয়নে কাজটা অনেক বেশি ফুটে, 1390, এটা থ্রি পিস। এই যে চিকেনকারির প্যান্ট, হ্যাঁ, যে নিতে পারছে, আমি একটা দাম ধরে দিলাম। শুভ কি ছবি তুলতেছো এগুলার? আচ্ছা, এই যে আমি স্ক্রিনশট নেওয়ার জন্য দাঁড়ালাম, যে নিবেন ইনবক্স অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে মেসেজ দিয়ে দিয়েন, অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে মেসেজ করে দিয়েন। এটা হচ্ছে সালোয়ার, হ্যাঁ, দেখি দাও, একটা এখন দিলেই হবে, যা মন চায় তাই দাও। যারা লাইভে আছেন প্লিজ একটা লাভ লাইক দিয়ে দিয়েন আপুরা, একটা লাভ অথবা একটা লাইক, বেশি কিছু কিন্তু চাই নাই। হ্যাঁ, এই যে এই পার ড্রেসে, এটা আমার তাহলে কয় টাকা লস গুনলাম আজকে, মেলা টাকা, মেলা টাকা। এই যে ওড়না, ওড়নাটা অনেক সুন্দর, এগুলো আমি ভালো করে দেখাচ্ছি না, যে চিনেন সে নিয়ে নিন। এটা আচ্ছা, এটার আরেকটা কালার নাই, শুধু এই কালার, এই কালার না, দেখি আর কোন ড্রেস এখানে, ওই যে 1190 একটা ড্রেস গেছে না, আচ্ছা 1190 ড্রেস গুলা দিয়ে দাও একসাথে। আচ্ছা 1190 টাকা আপু, এটা দিল্লি বুটিক্স এর ড্রেস, এই যে যেমন আসেন এটা যে নিবেন, ওপেন বলতেছি আপনি নিয়ে লাফ দিবেন লাফ। এটার ওড়না পুরোটা দেখেন, ওড়নায় মিরর করা, ইভেন প্রত্যেকটা মিরর বাধাই করা, কত দাম বললাম? 1190 বলেছি, হ্যাঁ, ওড়নার ঝুল দেখেন। আচ্ছা ছবিটা আগে নিয়ে ফেলেন, আগে ছবি তুলেন, 1190, যে ভাগে পাবেন না পুরো মনে রাখবেন আজীবন, ড্রেসের কাপড় পেয়ে এটা ফুল, ও প্যান্টও আছে, ওরে ওরে ওরে, পুরো থ্রি পিস, দেখছেন এই যে বাইরের ড্রেস গুলো প্যান্ট প্যান্ট সহ থাকে, যেগুলো আমাদের বুটিক্স এ সব এগুলো মানে সেট থাকে একদম। এটা হবে আপু ক্রিম প্যান্ট, আমি এত বুঝাইতে পারবো না, খালি এতটুকুন বলি মালাই, এত নরম কাপড়, এখানে একটু হাতে ধরে দেখিয়ে, এখানে শামুকের মতো এক্সেসরিজ আছে, এখানে পুরোটাই যে মিরর করা আছে। আপু আপনারা কি হোলসেল করেন? আপু আমাদের শোরুম থেকে হোলসেল হয়, হ্যাঁ, যেমন আমি নিজে আপনাকে বলি আপু, আমি যখন আমার শোরুমের জন্য মাল কিনি, আমারও তো কিনতে হয় মাল, আমার আমার মতন ড্রেস গুলো যেগুলো আমরা আপনাদের কাছে সেল করি, তার থেকে কিছু কিছু ড্রেস জানেন 300-400 টাকা বেশি দিয়ে আমার শোরুমের জন্য কিনতে হয়, মানে কি বলবো, মাঝে মাঝে মন চায় যে ভাই ওদের থেকে বলি যে ভাই আপনারা শোরুমের যে মাল এত এত টাকা রাখেন কেন, কারণ আমরা তো অনলাইনে সেল করি, একটা ড্রেসের কস্টিং কত আসতে পারে আমাদেরও ধারণা আছে, বাট ওই যে বিভিন্ন শোরুমে তো অনেক টাকা আপনাদের কাছ থেকে এক একটা ড্রেসের দাম রাখে, তো যারা প্রোডাক্ট বানায় তারাও একটা স্বাভাবিক, তারাই যে শুধু লস করে মানে অল্প দামে দিবে আর খালি সব ব্যবসায়ীরাই লাভ করবে, তো তারাও দেখা যায় একটা ড্রেসে দামটা বাড়ায় দেয়, তো আবার শোরুম ব্যবসায়ী তখন ওইটা আরো মানে 2-3 গুণ দাম বাড়ায় দেয়, লাভ বাড়ায় দেয়, তো এই জন্য দেখবেন অনেক শোরুমের প্রাইস হাই থাকে, কিন্তু এটা আপনারা মার্কেটে গেলে আপনারাও বুঝেন। আচ্ছা, এই যে ওড়নাটা দেখেন, পুরাটা এরকম ট্যাচরা ট্যাচরা ডিজাইন করা, অনেক দামি ড্রেস, থ্রি পিস, হ্যাঁ, এটা কত দাম? একই না, 1190। এই যে ল্যাভেন্ডার কালার, স্ক্রিনশটটা নিয়ে ফেলেন আগে, লাইভে যারা যারা আছেন একটু লাভ লাইক দিয়েছেন কি সবাই বলেন তো দেখি, একটু লাভ লাইক দিলেন নাকি না? আসিফ না, শুভ এসিটা দেখো তো কি করা, এটা হচ্ছে আপু ল্যাভেন্ডারটা, হ্যাঁ, এটা ল্যাভেন্ডারটা 1190, ঠিক আছে, 1190 টাকা পুরো থ্রি পিস।
একটু ইনবক্সে রাইট নাও মেসেজ দিতে হবে, রাইট নাও অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে। লাইভ শেষে কিন্তু আমার এইগুলো লাইভের অংশ আপনারা পাবেন না, তখন কিন্তু কান্নাকাটি করবেন না যে আপু কেন লাইভ কেটে দিছেন। নো, যারা এখন দেখছেন তাদের মধ্যে যে পাওয়ার পাবেন। কাপড়টা জাস্ট অ্যামেজিং, হাতে নিয়ে দেখেন। আর এই যে ওড়না, লাখ টাকার ওড়না, হ্যাঁ পুরো ওড়নাতে আলাদা বুনন আছে, সুতার মিরর করা, মানে অনেক অনেক জোস। একটা না হইলে ল্যাভেন্ডার কালারটা তো অনেক সুন্দর, খুবই সুন্দর। রেখে দিলাম এটা 1190, এই যে 1190 এর ডিজিটালের 80 বডি লম্বা 47, হাতের কাপড় আলাদা, ফুল ডিজিটাল প্রিন্টের, এটা পুরো কাজ করা, এটাও প্যান্ট পিস আছে, ও এটাও প্যান্ট আছে, 1190। এগুলো লস প্রাইস ধরে দেয়া, এগুলো খুচরা রিটার্ন থেকে আসা, খুচরা রিটার্ন থেকে আসা। এটা আমি দেখাই কি জিনিস, এটা নিলে জিতবেন। ইভেন এটার সাথে আমি আগের ড্রেস আর এটা, যারা অনেক দামি বুটিক্স এর ড্রেস পরেন তারা নিতে পারবেন। এটা প্যান্টের কাপড়, এই প্যান্টের কাপড়ে আপু এখান থেকে এগুলো কেটে লাগাবেন প্যান্টের, ওকে। দেন আপনি ড্রেসের এই যে কাজগুলো দেখেন, পুরোটা আপনার হ্যান্ড ওয়ার্ক করা। ও দাঁড়ায় গেছে কেন, এটা হচ্ছে আপনার ড্রেসের নিচের কাজ, ঠিক আছে। ফুল ড্রেস এখানে আপনার হেভিলি ওয়ার্ক করা, হাতে পাইলে বুঝবেন কি নিছেন, এখান থেকে বুঝবেন না, কেউ বুঝবেন না এটা এখান থেকে। যে আপু লসে নিতে পারছেন 1190, হ্যাঁ 1190 টাকা লস প্রাইস। এই যে সালোয়ারটা আছে, আমি আর ধরলাম না, বডি 80 ইঞ্চি, লম্বা 47, আর হাতের কাপড় আলাদা, ফুললি ডিজিটাল প্রিন্ট, সম্পূর্ণ ইম্পোর্টেড ফ্যাব্রিকে, হ্যাঁ কাপড় কিন্তু আর বাহিরের। এটার যারা যারা আছেন একটু লাভ লাইক দিয়েছেন কি, একটুখানি কি লাভ লাইক দিয়ে দিয়েছেন সবাই? শুভ দেখো তো লাভ লাইক কত হয়েছে। এই যে এই যে এই যে দেখেন, একটা আপু কমেন্ট করছে, নিমরা আক্তার চৈতি, আপু এই ড্রেসের ব্লু এন্ড ব্ল্যাক দুইটাই আমি নিয়েছি, কাপড় জাস্ট মাখন। দেখছেন কাপড় জাস্ট মাখন হবে না তো কি হবে, এগুলো এত কাপড়। আর আপু বলেন এটা কি ক্যামেরায় আদৌ বোঝা যায় এটা কি পরিমাণ কাজ, হাতে পেয়ে শক খেয়ে যাবেন যে আমি জীবনেও মনে করি না এই ড্রেসে এরকম কাজ। এগুলো এমন জিনিস, ওই যে অনলাইনে কিনে যে ধোকা খান, মনে করেন কি দেখাইলো আর কি পাইলাম, এই ড্রেসটা নিয়ে শক হয়ে যাবেন, আসলে বলবেন কি দেখাইলো আর কি পাইলাম, এত কাজ, ক্যামেরায় এগুলো কিচ্ছু আসে নাই। থ্রি পিস তাহলে 1190, ঠিক আছে 1190। শুভ স্ক্রিনশট নিছো তো না, রেখে দিলাম, হ্যাঁ রেখে দিচ্ছি, ওকে। এখন কি কি আছে দেখি, না কিছু ক্লিয়ারেন্স করে দিয়ে দিব তো এগুলো, এগুলো সব আচ্ছা। যেমন দেখেন এই যে এই ড্রেস, সেই আমি গত ইসে লাইভে বলেছিলাম না, এই ড্রেসের এই কালার নাই, পেঁয়াজ কালার এক পিসও নাই, যে আপু নিতে পারবেন। দেখেন একটা একটা আছে রিটার্ন থেকে, এটা কিন্তু ইনারের কাপড়, হ্যাঁ এটা ইনারের কাপড়টা, এটা লসে পোন, এটা আপু এমনি লস ধরে দেয়, আমার 2680 টাকার মাল, কততে দেয়া ছিল 1590 এ দেয়া ছিল। আচ্ছা এটা আপু যেহেতু নাই, আমি ওই 1390 ধরে দিয়ে দিলাম, যেই দুইজন আপু পাইছেন শুনেন, এই লাইভ পেজে কিন্তু থাকবে না, 1390 বললাম, 1390 মানে লামছাম লামছাম, মানে হাজার হাজার মানুষ এই কালার পায় নাই, হাজার হাজার। আপনি যদি এখন অর্ডার দিয়ে একজন নিতে পারেন পাইছেন। এগুলো নিয়ে কিন্তু বলা চলবে না আমি অর্ডার দিয়ে পেলাম না কেন, ড্রেস একটা আছে আমি পাঁচজনের অর্ডার নিব, পাঁচজন থেকে একজন পাবেন, লাইভেই বলে দিচ্ছি, হ্যাঁ পাঁচজন থেকে একজন পাবেন, কত 1390, হ্যাঁ। এই যে ওড়না, এগুলো এত দেখানো সম্ভব না, জাস্ট এই যে ধরতেছি যে ভাগে পাইছেন যেটা। আমার কাছে যদি এরকম রিটার্ন লসের এগুলো আর হাবিজিবি থাকতে হবে, ধরেন কালকে আপনাদেরকে দিতাম, থাকতে হবে আর নাই, যা আছে আমি আজকে দিয়ে দিলাম, যতগুলো ড্রেস আছে আমি আপনাকে আজকে, আর এগুলো তো এক দুই পিস আপু, ধরেন 10টা করেও থাকলে আমি না হয় একটু ভাগ করে আজকে কালকে মিলে দেখাইতাম, রেখে দিচ্ছি, হ্যাঁ। ইনার কিন্তু পাবেন সাথে, বডি 46 লম্বা 44, বডি 46 লম্বা 44,
যে নিতে পারছেন কাতান কত, এটা 1590 না কত, 1390 1390 ধরে দিয়ে দিবে, 1390 ধরে দিয়ে দিবে, 1390 ধরে দিয়ে দিবে। শুনেন, এগুলো কিন্তু আজকে যে পাচ্ছেন কেউ মনে করেন না, এগুলো আপনি এভেলেবেল সচরাচর পাবেন। এগুলো সব সময় শোরুমে যায় যে নতুন ড্রেস, এগুলো আপনি নতুন জিনিস এই দামে পাচ্ছেন না, এটা নিচের কাজ। কোনো আপুজি চান পূজার জন্য নিয়ে দেন কাতানো না দিয়ে, কত 1390, 1390 ধরে দিয়ে দেয়। বডি 46 লম্বা 44, ম্যাটেরিয়াল কাশ্মীরি সিল্ক, ওন্না কাতান। যেই একজন আপু পেয়েছেন আমি বলবো আপনি ভাগ্যবতী, 1390। এখন গ্রিনটা ধরবো, দেখেন আমি হাতের কাজ দেখাচ্ছি না, আমি কি পরিমাণ ফাস্ট দেখাচ্ছি। হ্যাঁ, নিজ তো মানে চমৎকার কাজ, আমার দেখানো দেখে আশা করি বুঝতে পারতেছেন যে এগুলো মাল নাই। এখন আপু শোরুমে লসে দেওয়া এক জিনিস, আপনাকে আমার এখানে লসে দেওয়া এক জিনিস, এই জন্য দিলাম। বাট এই যে আমার মানে মিরপুর শোরুমের ওপেনিং এর ভেজালটা যাক, এরপর আবার এগুলো খুচরা মাল যা আসে আপনারা আজীবন এগুলো মাল লসে আমার শোরুমে পান, এগুলো কিন্তু শোরুমেই পাবেন। হ্যাঁ, ইটস ইম্পসিবল যে আমি এগুলো আপনাদেরকে অনলাইনে দিব, কারণ এগুলো আপনাদের থেকেই আপনারা ফোন ধরেন না, দুষ্টামি করে অর্ডার দিয়ে রিটার্ন আসে। তো কেন আমি এগুলো লসে, আমি কেন এগুলো লসে আপনাদেরকে অনলাইনে দিব বলেন? খালি আমার মিরপুরের শোরুমের কাজ হচ্ছে দেখে আপু আমিও খুব বিজি, আমার নিজের কাজ নিয়েও আমি বিজি, কোন দিক থেকে কোন দিকে যাব মানে পাগলের মতো অবস্থা। আর এই আমার লাইভও গুছাল না, এই জন্য লাইভ তো একটা তো কিছু করতে হবে, এই জন্য আপনারা আজকে এগুলো মানে সব লেটেস্ট ড্রেস আপনি নিয়ে নিলেন, এগুলো কিন্তু আর পেজে নাই। হ্যাঁ, এই যে গ্রিন কালার, এটা যার ফ্যামিলিতে বিয়ে শাদীর ফাংশন আছে নিয়ে নিন। একটু লাইভে যারা আছেন সবাই লাভ লাইক দিয়েছেন নাকি না আমাকে বলেন, বলতে হবে যে লাভ লাইক কিরকম দিলেন, অল্প অল্প দিলেন না বেশি বেশি দিলেন, একটু বেশি বেশি দিয়ে দিলেন। এই তুমি কত বলছিলা লাভ লাইক? 4.4 না? আচ্ছা, মিরপুর ওপেনিং কত তারিখ? আপু মিরপুরের শোরুমের এটা আমি অফিসিয়ালি সুন্দর করে অ্যানাউন্স করে দিব। হ্যাঁ, এটা তো আজকে আপনারা লাইভে আছেন আপনাদের সাথে একটু বললাম। হ্যাঁ আপু, টু পিস মিরপুরের শোরুম কবে থেকে ওপেন? আপু আমি নিজেও জানি না, আমি জানাবো, আমাদের কাজটা একটু শেষ হোক, মানে ইনশাল্লাহ হয়তো বা এই শুক্রবারের পরের শুক্রবারে আমি ওপেনিং রাখার চেষ্টা করব। এই শুক্রবারে তো সম্ভব না, মানে এই শুক্রবার না, পরের শুক্রবারের পরেরটা, মানে আগামী মাসে অক্টোবরের সেকেন্ড ফ্রাইডে তে আমি চেষ্টা করব। এটা কত দাম? আচ্ছা, কি দাম ধরে দিবে? এই এই যে এইটা আপু 1100 টাকায় দেয়া, এটা ফুললি এগুলো আমার কস্টিং থেকে এটা কম দাম ধরে দেয়া। এটা আমি কি দামে গেছে, কোনো দাম কোনো তো দাম মিলবে না এটার সাথে। আচ্ছা আচ্ছা, এটা কত, এটা কত, এটা কত? 990। এটা 990 না? আচ্ছা, এই দুইটা ড্রেস 890 ধরে দিয়ে দিই। এটা যে নিতে পারছেন 890। হ্যাঁ, এক পিস মাল, এই যে মানে দেখছেন আমি দাম মিলাই মিলাই দিচ্ছি আপনাদের সাথে, 890। বডি 44, বডি 46, লম্বা 44। এটা পুরো প্যান্টের কাজ, শুনেন আমাদের প্যান্টের কাজ কিন্তু অনেক চড়াই, দেখেন দুই হাত সমান কাজ, কোনো ছোট্ট বাবু কাজ না, এই এই খেয়াল করেছেন, হিউজ পরিমাণে লং কাজ। যারা যারা লাইভে আছেন একটু সবাই লাভ লাইক দিয়ে দেন না, একটু একটু লাভ লাইক দিয়ে দেন না প্লিজ। এই যে এটা গলা, এটা হচ্ছে স্লিভস, ওকে, এটা হয়ে যাবে স্লিভস এর পোর্শন। এটা তো পুরো ড্রেস দেখলেনি। হ্যাঁ, ও নিচেও কাজ আছে, আচ্ছা এটা না দেখাইনি। এইরকম কিন্তু আপনারাও আমাকে বলতে পারবেন না যে কখনো কোনো লাইভ হয়েছে যে এই নতুন গুলো আপনি এই দামে নিয়ে গেলেন, এটাই প্রথমবার এমন হচ্ছে যে নতুন কোনো ড্রেস এই দামে পাচ্ছেন, এগুলো জাস্ট এইবারেই। হ্যাঁ, কেউ আশা রেখেন না যে এরকম অলওয়েজ পাবেন, ইম্পসিবল। নিচের কাজ 890। হ্যাঁ, 890, 890, 890, ওকে, 890 টাকাই যে এই ইনবক্সে খুব ফাস্ট অর্ডার দিতে হবে সবার, একদম ফাস্ট ফাস্ট অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে। এই যে পুরো স্লিভস এর কাজ, এটা সুন্দর, 890 কোর্স। হ্যাঁ, পুরো মেক করা আছে, বডি 46 লম্বা 44। ঠিক আছে না, এটা শেষ নাই, কত জানি। আচ্ছা, এই যে আপু 6,500 থেকে 7,000 টাকার, এটার পুরো ডিফারেন্ট একটা ফ্যাব্রিকের বোরখা, কোনো আপুর কাছে আমাদের এই কাপড়ের বোরখা নেই, আমার একটা শোরুমের বোরখা ছিল, এই যে দেখেন একটা আসছে রিটার্ন থেকে, ছিলই 10 পিস, তাও জানি কে নিয়ে আবার পার্সেল রিসিভ করে নাই, মানে ফোনই ধরে নাই। ওই যে এটার কাপড় আলাদা, এটা অনেক দামি কাপড়, এটা এটা 2500 টাকা আপনাকে, এটার দাম আমার কেনা দাম 2500 ধারে কাছেও না, ধরো হিসাবটা ধরো,
বডি 46 লম্বা 54, বডি 46 লম্বা 54, যে এটা পান নাই সেই আপুটা অর্ডার করে দিয়েন। হ্যাঁ, এটা কিন্তু এটা জুম কি একটা ফ্যাব্রিকে জানি, প্রিমিয়াম জুম ফ্যাব্রিকে, ঠিক আছে। আনিকা ইসলাম আলো, আপনি মজা পাচ্ছেন, এখানে ইলেকট্রিসিটি নেই তাই জন্য ড্রেস রিটার্ন। ও আচ্ছা, না আপনি তো পেজে জানালেই হতো আপু, পেজে বললেই হয়। হ্যাঁ রেখে দাও, রেখে দাও। এই যে স্লিভস, এটা অনেক দামি কাপড়ের, অনেক, এই কাপড়ে কোনো বোরখা আসে না কিন্তু। এগুলো শোরুমের একটা ডিজাইন ছিল, আপনাদেরকে দিয়ে দিয়েছিলাম জাস্ট একটু দেখার জন্য। এই যে কাপড় আলাদা, এটা এটা ভারী কাপড়, এটা কিন্তু কেউ নর্মাল পরবেন ভেবে অর্ডার দিয়েন না, এটা একদম ভারী কাপড়ের, জুম ফ্যাব্রিকের। হ্যাঁ, 2500, 6-7 হাজার টাকার জিনিস, এটা 690 না, দেখেন কোন একটা ড্রেস রিটার্নে পাবেন। আপু মিমি আপু পেয়ে যাবেন রে আপু, আপু আমি অনেকগুলো লাইক দিয়েছি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, লাভ লাইক থেকে একটা উইনার নিয়ে দিব। হ্যাঁ, পুরো 50% এর ডিসকাউন্ট কার্ড করে দিচ্ছি। এই দেখেন তো ডিজিটালের কোন ড্রেসটা, সেই ফেমাস হিট করা ড্রেস, একটা লাভ লাইক থেকে উইনার নিও। হ্যাঁ, যারা যারা আছেন একটু হাই হ্যালো লাভ লাইক তো দিয়েই দিয়েন। আর হচ্ছে এইটা হিউজ মানুষ পান নাই, দেখেন কুইক থেকে জানি রিটার্ন আসছে। এটা পুরো ডিজিটাল, যেভাবে ইচ্ছা সেভাবে বাইরে বাইরে ওয়াশ করেন, চা মন চায় করেন, এটা কিচ্ছু হবে না, এটার কিচ্ছু হবে না। এখন আপনি ড্রেস নিবেন সব স্টোন লাগানো, এই লাগানো, ঝকমকো, ওই ঝকমকরে নিয়ে আপনি আবার পানিতে ওয়াশ করবেন, তাইলে তো আপনার সমস্যা হবে। আপনি নিবেন এইগুলো ড্রেস, এখন এগুলো তখন আপনি নিবেন না, এগুলো অবশ্য খুব স্ট্যান্ডার্ড রুচিবান কাপুরা, তারপরে হচ্ছে অফিসে যারা জব করে তাদের এইসব ড্রেস পরতে হয়। হ্যাঁ, আর আপনি যদি একটা পার্টি ড্রেস নিয়ে আপু নর্মালি ওয়াশ করে আমাকে কমপ্লেন দিতে থাকেন, ড্রেস এই হয়ে গেল, হবেই তো। আপনি দিল্লি বুটিক্স এর ড্রেস যেটা 7000-10000 দিয়ে কিনছেন, স্পষ্ট করে লেখা থাকে না যে ড্রাই ওয়াশ, সেটা তো যখন থাকে। এখন আমি যদি আমার দেশে আপনাকে মাল বানায় দেই, অবশ্যই আমি আপনাকে কম প্রাইসে প্রোডাক্ট দিতে পারবো। আর আরেকটা বড় কথা হচ্ছে, আমরা 12 মাস রানিং থাকি আমাদের বিজনেস, যে কারণে আমাদের কি হয়, ফ্যাক্টরি যেটা থাকে তারা কম দামে মাল বানাইতেছে, কারণ আমি তো একটা 12 মাসে শুধু ঈদে এসে আপনার কাছে মাল বেচে চলে গেলাম না, বা গায়েব হয়ে বসে থাকলাম না, যে মেলা টাকা ঈদে লাভ করে এবার আমি পুরো মানে বাকি 10 মাস খাবো, আবার 2 মাস ঈদে ব্যবসা করতে আসবো, ওইটা তো আমরা না। সো দ্যাটস ওয়াই কি হয়, আমাদের প্রাইস অনেক কম থাকে, অনেক কম, যেটা আপনারা অনেক ভালো করে জানেন। এই যে এটা কিন্তু হাতের কাপড় পুরো, ঠিক আছে, এটা পুরোটা আপনার হাতের কাপড়, এটা ডিজিটাল ড্রেস, যে আপু চিনছেন সে নিয়ে নিন, 690 টাকা, 690 টাকা। এখন এগুলো শেষ না, আর একটু সরাই ফেলে এখন শাড়িগুলো দিব। এই যে দেখেন, এটা ওড়না, খুব সুন্দর। এগুলো আপু আপনি যেভাবে ইচ্ছা ওয়াশ করবেন, এগুলোয় কোনো রেস্ট্রিকশনস নেই, এগুলোয় কোনো প্রকার রেস্ট্রিকশনস নেই। হ্যাঁ, আচ্ছা, আমরা এখন সব এক্সক্লুসিভ শাড়িগুলো দেখব, ঠিক আছে, আমরা এখন সব এক্সক্লুসিভ শাড়িগুলো দেখব। সো এগুলো যারা নিবেন ইনবক্সে যান, অর্ডার দিয়ে আসেন, এগুলো যারা নিবেন ইনবক্সে যান অর্ডার। ইনবক্সে গিয়ে সুন্দর করে অর্ডার করে চলে আসেন। এই ওরা অর্ডার হিসাব সাবমিট করছে। হ্যাঁ, এবার কই দিয়ান অফিসে না, আমরা 2 বোন আমাকে ড্রেস দুই। আচ্ছা ঠিক আছে আপু, ঠিক আছে, আপনি সুন্দর করে জাস্ট অর্ডারটা দিয়ে রাখেন, ছবি, অ্যাড্রেস, ফোন নাম্বার। হ্যাঁ, এর বাইরে আমি হাত জোর করে বলছি কিছু না। আপনারা যদি কেউ ভুল করে অর্ডার দিয়ে থাকেন, উল্টা পাল্টা করে সব বাদ দিয়ে ঠান্ডা মাথায় এখন ড্রেস যেটা নিবেন সেটার ছবি, আপনার সম্পূর্ণ পরিপূর্ণ অ্যাড্রেস, আর আপনার লাস্টে ফোন নাম্বার, এই তিনটা জিনিস দিয়ে আপনি এবার চুপ করে বসে থাকেন, ঠিক আছে। সর্বোচ্চ 2 থেকে 2 ঘন্টার মধ্যে আশা রাখি বিল পেয়ে যাবেন। ওকে আপু, জানতে চাচ্ছি আজকে অর্ডার দিতে হবে, আপু আমি জানতে চাচ্ছি আজই ড্রেসের অর্ডার, এইগুলো আপু আপনার এখনই অর্ডার দিতে হবে, আল্লাহ, এই এই লাইভে থাকবে না। আমি এখন তো শাড়ি দেখাবো গুলো সব এক পিসের গুলো, বাট ড্রেস যেগুলো লসে দিয়েছি সব আপনার এখনই অর্ডার করতে হবে, আদারওয়াইজ পাবেন না। শুভর আরেকটা টাইম কয়টায় রিপ্লাই, কয়টা সেটা বলে, 4:30 থেকে 3:00, তুমি একটা শেয়ার দিয়ে চলে যাবে। সবাই যারা যারা আছেন একটু এই লাভ লাইকের উইনারটা বলে দিব, তুমি আমাকে নামটা পাঠাই দিও। হ্যাঁ, তুমি রেডি রাখো শেয়ার, আবার দিয়ে দিও না এখন শাড়ি,
খুব সুন্দর সুন্দর স্যার, আপু সিন করছে না, তারপর সময় দেন আপু, কারণ এখানে আপনি আজকে পাবেন আর নাহলে পাবেন না, অনেক মানুষ মেসেজ দিচ্ছে না এই লসে নেওয়ার জন্য, একটু সময় দিতে হবে। আপু আমরা ভাবি ননদ সেম ড্রেস অর্ডার করছি, সেম পড়তে ভালো লাগে, বাহ সুন্দর তো। এই গ্রুপে ছবি দিয়ে, হ্যাঁ একটা আপু ছবি দিয়েছিল তার পাঁচ মেয়ে আর এক বউ, ওরে বাবা, মানে সব এক, মানে আমাদের ড্রেস গুলো পরে খুব সুন্দর লাগে যারা ম্যাচিং করে পরেন, আসলেই ভালো লাগে যারা মিলাই মিলাই ড্রেস পরেন। আসিফে কই গেল? এ আসিফ তুমি কি ভাগ করতে গেছো? তোমার হাসি দেখে তো মনে হলো না, এগুলো ধরো লাইভে রিং দিতে হবে না। জি না আমি বলবো, এইখানে হচ্ছে একটা জিনিস আপনার ভালো হয়ে যাবে, যেহেতু সামনে ওয়েডিং সিজন আর সামনে যেহেতু পূজা, প্রত্যেকটা শাড়ি কিন্তু এক পিস, দেখেন আমি কিন্তু কথার কথা বলছি, আমার যদি এই শাড়িটা আপু দশটা করেও থাকতো আমি লাইভে শুরুতে দেখাই, আমি লাস্টে এসে কেন দেখাচ্ছি, আমিও জানি লাস্টে মানুষ থাকে কম, তাও এখন দেখেন এখনো মানুষ দেখতেছে, হ্যাঁ মানে কারণ এক পিস, আমি এগুলো মার্কেট প্রাইস হতে আপনাকে 60% টাকা কম ধরে দিয়ে দিব, বাট এগুলো যারা পরেন তাদের যেন প্রাইসের ধারণা থাকে এগুলো কত দামি শাড়ি, হ্যাঁ অনেক দামি, কিন্তু এক একটা শাড়ি 7-8 হাজার টাকার উপরে। বক্স আছে না আমাদের, বক্স নিয়ে আসো তুমি, এবার শাড়িগুলো গুছাই রেখে তুমি চলে যাও, আমি আমার মতো শাড়ি দেখাই, শুভ চলে যেতে পারো, তুমি চলে যাবা মানে ওই রুমে যাবা, মাল গুছাবা, শুভ চলে যাবা। আপু তোমার পরা শাড়িটা সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আচ্ছা এখানে 4-5টা ডিজাইন আছে, হ্যাঁ আমি এক একটা ডিজাইন ঠান্ডা মাথায় দেখিয়ে দিচ্ছি, যে যেটা নিতে পারে সে সেটা নিয়ে নিন। এই বাবু আসছে কেন আবার? এ বাবু তোমার কে ডাকছে? কেন ডাকছো? তো বাবুরে ডাকছো কেন? বলছি না বাবুকে বেশি ডাকবা না, তোমার কিন্তু কাজ নাই, তো কাজ নাই অফিসে তোমার, হেমা প্রিন্সেস আর কোনো কাজ ছিল? যাও বাবু যাও, তুমি যাও অফিসে, মাল দিছো কোনো মাল আছো এখানে? শুভকে দেখাও, হায় হায় শুভকে দেখে কি করবেন, শুভরে দেখলে তো সমস্যা, আপনার রাস্তাঘাটে ওরে মারবেন, সব সমস্যার মূলে বেড়াটা করে ইনবক্সে। আপু আমি তিনটা ড্রেস অর্ডার করছি, আচ্ছা ঠিক আছে পাবেন। আচ্ছা আমি একটু বলি আপু, তিনটা ডিজাইন খুব কাছাকাছি, আমি আগে সিম্পলটা দিয়ে শুরু করি, হ্যাঁ সিম্পলটা হচ্ছে মনে হয় এটা, হ্যাঁ এইটাই আপু, কোনো কাজ নাই, আমি শুনেন একটা কালার খুলি বাকি কালার আর খুলবো না, এগুলো এক পিস শাড়ির জন্য এত কষ্ট করতে পারতাম না, একটা কালার খুলবো বাকিটা খুলবো না, কারণ আপু এগুলো এক পিস শাড়ি, আমি খুলে কি করব। আচ্ছা আপু আমি এগুলার কাপড়ের নাম জানি না, আমি শুরুতেই বলে দেই, হ্যাঁ কারণ এগুলো আমার অনেক আগের আনা শাড়ি, আমার এগুলোর নামের নামটাও মনে নাই, অনেক সুন্দর শাইনি একটা ফ্যাব্রিক আপু, পুরো শাইন করে, আর কাপড় একটার কাপড় আগে বুঝাই দিই, তিনটা শাড়ির কাপড় এক লাইট কালার, তোমার হাতেরটা সুন্দর শাহনাজ আপু, ওই লাইট কালার গুলো দেখাচ্ছি দেখাচ্ছি, দাঁড়ান শাহনাজ আপু লাইট গুলো দেখাচ্ছি, এরকম একটা কেমন জানি ট্যাচরা ট্যাচরা লাইন টানা, হ্যাঁ আর এই হয়ে যাচ্ছে আপনার শাড়ির ব্লাউজটা, পুরো শাড়িতে কিন্তু সারভস্কি পাথর করা, এখন দেখেন এটা কিন্তু একদম 100% আপনার সারভস্কির ফার্স্ট গ্রেড পাথরটা, দেখেন অনেক ছোট ছোট, একটা একটু বুঝাই বাকি তিনটা ডিজাইন আর বুঝাইতে হবে না, শাড়ির এখানে এরকম স্টোনিং করা, এটা আপু আপনার ব্লাউজটা, এখন একটা কোন এইটার কিন্তু দেখবেন কোনো আপনার আঁচলে কাজ নাই, এটার কোনো আঁচলে কাজ নাই, দেখেন এটার প্লেইন, এগুলো একটা শাড়ি আমি আমার জন্য রাখবো, দাঁড়ান একটা কালার আমি আমার জন্য রাখবো, বিকজ আমি কি আঁচলে কাজ সহ রাখবো না কাজ ছাড়া রাখবো, না আমি কাজ সহ রাখি, কাজ সহটা আমার দাম বেশি, এটা এই যে এটা হচ্ছে ব্লাউজ, এটা হচ্ছে শাড়ি প্রথম কালার, হ্যাঁ এই যে পুরো শাড়িতে সারভস্কি করা থাকবে,
পুরো শাড়িতে কাট ওয়ার্কিং করা, এগুলো অনেক স্ট্যান্ডার্ড, অনেক স্টাইলিশ, নাম্বার ওয়ান ডিজাইন, এটায় কোনো কাজ নাই। আপনারা যারা অর্ডার দিবেন দাম উল্লেখ করে অর্ডার দিবেন, তা আর না হলে মডারেটাররা ভুল করবে এক পিস নিতেও। এই যে দেখেন কোনো কাজ নাই, আঁচলে আলাদা করে। আচ্ছা এইটার আমি একটু কালার গুলা বলি আপনাকে। এই যে আপু জাম কালার, হ্যাঁ আম্মা বুঝতেছেন কেমনে বুঝাই, এই যে এটা জামটা, এই যে এইভাবে ছবি তুলেন, এটা জাম কালারের টা, ঠিক আছে। পুরো স্টোনের লাইন করা, জাস্ট সি, টু মাচ অ্যামেজিং শাড়ি। একটু গায়ে ধরেই দেই আর না হলে এসএস নিতে পারবেন না। এ বাবু থাক, আসছো যখন থাকোই, এই যে আসছো যখন থাকোই, এটা হচ্ছে আপনার জামটা, হ্যাঁ এই যে আঁচলে কাজ নাই, ওকে, এটা জাম, সুন্দর জাম, এগুলো অনেক সুন্দর। দাঁড়ান এখান থেকে একটা আমি নিব, আমি আরো দামিটা নেই, হ্যাঁ মানে এটা, এটার প্রাইসটা সব থেকে কমে পাবেন, মানে এটার আঁচলটায় কাজ নাই তো আপু, সব থেকে কম বলতেও এগুলার প্রাইস তাও আপনার মিনিমাম অনেক যাবে। আমার ক্যালকুলেট করে দাম বলতে হবে তো, মিনিমাম মানে একটা লামছামো দাম যদি ধরি, আমার ওই লামছামের মতো করেই ধরতে হবে, দেখে বলতে হবে। এইটা হচ্ছে সুন্দর মিষ্টি লাল, হ্যাঁ এটা হচ্ছে সুন্দর মিষ্টি লাল। আপু লাইভটা কি পোস্ট হবে না আপু, মানে পোস্ট হয়ে দেন কিছুক্ষণ পরে ডিলিট হয়ে যাবে, কারণ মানে আমার এখন পোস্ট, লাইভটা পোস্ট হয়ে আপনি ধরেন বিকাল মানে সন্ধ্যায় দেখতে আসলে হয়তো আর লাইভটা আর পাবেন না। এই যে কারণ এগুলো খুচরো মালের লাইভ করলাম তো আপু, এগুলো এই জন্য থাকবে না। আপু পাথর গুলো কি উঠে যাবে? আপু পাথর পাথরের মতো উঠতেই পারে, এটা রিটার্নে যাবে স্যাম্পল। আপু পাথর হচ্ছে যেমন, আপু পাথরের জিনিস যারা পরেন এতটুকুন বুঝ রাখতে হবে, দুই একটা পাথর খুলতেও পারে, দুই একটা পাথর খুলতেও পারে, এইটুকে ই না থাকলে আপু পাথরেরটা আপনি নিয়েন না, হ্যাঁ তাহলে এখানে কোনোটাই নিয়ে না, কারণ পাথরের শাড়ি যে পরে এটুক মাথায় রাখতেই হবে যে হ্যাঁ বাবা পাথরের জিনিস দুই একটা পরতে পারে। এইটা দেখেন কি সুন্দর মেহেদি কালার, ওফ সামনে যার মেহেদি ফাংশন আছে আপু, শাইনটা দেখছেন, এগুলো কাপড়ের জন্য এগুলোর দাম, হ্যাঁ এগুলো। আচ্ছা এটা এইভাবেই ছবি তুলেন না, গায়ে ধরি, আর আমি যদি যেরকম ব্লাউজ টাউজ দিয়ে ধরে দেখাই তাইলে না আপনারা আরো সুন্দরটা বুঝতেন। আমি তো নাম এক পিস শাড়ির জন্য এত কষ্ট কে করে, আমি আপনাদেরকে কিন্তু এগুলো শাড়ি আমাদের বক্সে দিব, হ্যাঁ আমার শাড়িগুলো আপনাদেরকে আমার বক্সে দিব। এই যে মেহেদিটা শুনেন, একটা বুদ্ধি দেয়, কুবুদ্ধি দান করি, আপনি যদি মন চায় এটা শাড়ি পরার পর এটাকে কামিজ বানায় নিয়েন, সেক্ষেত্রে ব্লাউজটা বানায়েন না। সেক্ষেত্রে কেন বললাম দেখেন, আপনি এইটা দিয়ে নিঃসন্দেহে কামিজ বানায় ফেলতে পারবেন। দেখেন এইগুলা দিল্লি বুটিক্স এর এক একটা ড্রেস 10,000-12,000 টাকা করে বিক্রি হয়, পুরো এটা করতে পারবেন কিন্তু। আচ্ছা এই কাজটা দেখেন, তারপর এ পড়িস না, এইটা দিয়ে হচ্ছে আপনার হয়ে গেল, পাগল হয়ে যাবো এগুলো দেখাইতে গিয়ে। এই যে শাড়ির আঁচলটা, হ্যাঁ এইটার আঁচলে কাজ নাই, আঁচলে কাজ করাগুলো দেখাচ্ছে, এটা সুন্দর মেহেদি কালার, আর এটা একদম সি গ্রিন, পাঁচটা কালার। এখন আমি যে শাড়িগুলো দেখাবো সবগুলোর এই এক কালার, পাঁচটাই কালার, আমি তিন এই এখন আর বাকিগুলো আমি খুলবো না, হ্যাঁ যে যেটা নিতে পারবেন, এখন আমি দাম বলবো, এসএস তুলবেন। এইটা হচ্ছে আপু সি গ্রিন, বাবু একটু আসো তো, শুভ কই গেছে, শুভ যাও না যে, তুমি শাড়ি রিসের জন্য বসে আছো নাকি? এই যে এইটা হচ্ছে আপু অনেক সুন্দর সি, বাবু এবার আমাকে একটু এক একটা করে কালার শুধু হাতে দাও, এই ব্লুটা দাও তো আগে। এই যে দেখেন কেউ কিন্তু এই কালারের সাথে ভুল করবেন না, এই যে এই কালারের সাথে কিন্তু ভুল করবেন না, দেখেন দিস ইজ ব্লু, এইটা ব্লু কালার, এন্ড এইটা হচ্ছে সি গ্রিন, গ্রিনি স্টোনটা, ঠিক আছে। এই যে তাহলে একটা শাড়ির আমি পুরোটা খুলে দেখালাম, এখন আমি আপনাকে বলে দেই, একটা পাচ্ছেন এই যে সি গ্রিন কালার, একটা যে ব্লু, জাস্ট হাতে দাও, কিচ্ছু করো, এইভাবেই হাতে দাও, এইভাবেই হাতে দাও পুরোটা নিয়ে, একটা হবে ব্লু কালার জাম জাম, হ্যাঁ এইভাবে এইভাবে, একটা হবে জাম কালার, একটা হবে এই যে মেহেদি কালারটা খুব সুন্দর লাগছে, একটা হচ্ছে রানী কালার, পাঁচটা কালার না বাবু,
আচ্ছা পাঁচটা কালার। এখন আসেন আমি একটু প্রাইস গুলো বোঝাই। এটা কি আবার? আচ্ছা হ্যাঁ, এখন আবার যাইতে পারো। এখন শুধু দুইটা ডিজাইন দাঁড়ান, আপু আলাদা করে নেই, তাইলে আপনারা ডিজাইনটা শুধু স্ক্রিনশট তুলবেন, এক একটা ধরবো, প্রাইস বলবো। এটাও এক, এটাও এক। একটা শাড়ি আগে আমি আমার জন্য নিয়ে নিই, দাঁড়ান। কোনটা নিব, কোনটা নিব, কোনটা নিব? আমি নিজেই জানি আমি এগুলো জিনিস পাবো না, আপনাদেরকে তো দিব দিব। একটা আমি ধরনি, দাঁড়ান দাঁড়ান আপু, একটা মিনিট, ওয়ান মিনিট। এই আমি সব ব্লু করি না, ব্লু নিব না, মেহেদি নিব। মেহেদিতে তো কোনো তো মেহেদি ফাংশনও থাকে না, বিয়ে শাদীরই দাওয়াত পাই না, আবার মেহেদি নিয়ে আমি কি করব? আচ্ছা নীল নেই, একটা শাড়ি আমার গেল। ওকে, এখন আমি এই ডিজাইনটা যে নিবেন, হ্যাঁ দেখেন এটার দাম একটু ভালোই ডিফারেন্স হবে। ওই দাঁড়ান, আগে বুঝে নেন, সবাই স্ক্রিনশট তুলে রাখেন, এরপর খালি কিন্তু এই অর্ডার দিবেন। এই যে এটা যাবে আপু সব থেকে এক্সপেন্সিভটা, হ্যাঁ এগুলোর মধ্যে মানে কমও যদি ধরি তাও এটার দাম মানে আমার কেনাকর্তার সব থেকে বেশিটা ছিল, এই জন্যই এটা আমি আমার জন্য একটা নিলাম। মানে এটা এই যে, আর এই দেখেন, কেউ যদি মনে করেন আপু শাড়িটা এত ভালো লাগছে আমি আরেকটু যদি কমে পাইতাম, তাইলে আপনি এটা নিন। দেখেন কাজে ব্যবধান আছে, এটা একটু পাতলা, এটা অনেক ভারী, দেখেছেন? এটাই পুরো আপনার একদম স্টোনের যে পেস্টিং করা, অনেক হেভি স্টোন পেস্টিং করা। আচ্ছা এই যে এটারও সেম এরকম একটা সুন্দর ব্লাউজ পিস যাবে, হ্যাঁ ব্লাউজ পিসের পরে এই আপনার শাড়িটা। আমি একটা এটা, তাহলে আপনি তিনটা কালার পাচ্ছেন, চারটা কালার, একটা আমি নিয়ে নিয়েছি, এটা ময়ূর, এটা হচ্ছে আপনার সি গ্রিনটা। এই যে এটার দেখেন, এটার পুরো আঁচল এরকম থাকবে, এভাবে একটু ছবিটা নেন, এটা যে নিবেন স্ক্রিনশট তুলেন, স্ক্রিনশট, স্ক্রিনশট ডান। এইভাবে আপনাদেরকে স্ক্রিনশটটা তুলাই নেই, আপনারা কিন্তু দাম মেনশন করে ইনবক্সে অর্ডার দিবেন যে ভাইয়া আমি এত টাকারটা অর্ডার দিলাম, ঠিক আছে? এক পিস করে আছে, এগুলো সবাই পাবেন না, খালি একটা শাড়ির পিসে যদি আবার সবাই পরেন তাই তো বিপদ আমার। এইটা হচ্ছে রানি কালার, সামনে যাদের পুজো আছে নিয়ে ফেলেন, জাস্ট ফিনিশিং দেখেন, কাটওয়ার্ক সবকিছুর। আপু তোমার পড়া, আপু আমার পড়াটা 1780 টাকা মাত্র, আমারটা দেখিয়ে ফেলেছি, সবাই যারা যারা আছেন একটু লাভ লাইক দিয়ে দিয়েন, একটু লাভ লাইক দিয়ে দিয়েন। এই যে দেখেন, আমি তো কি বলি, শাড়ি টাড়ি পরার শেষ হয়ে গেলে কামিজ বানায় নিয়েন। আপু প্রাইস আমি তিনটা শাড়ির একসাথে বলছি, আপনারা মিস্টেক করে ফেলবেন আর না হলে, আমার প্রথমটা তো দেখাই দিলাম, এই যে এটা আরেকটা, ঠিক আছে আপু? আপনি অনেক কমে পাবেন, মানে মার্কেট প্রাইস যদি আপনার ধারণা থাকে এই পার্টি শাড়িগুলোর কি দাম থাকে, তাইলে আপনি বুঝে নিন আপনি অনেক কমে পেয়েছেন, আর আপনি যদি দাম না জানেন তাহলে আপনার কাছে বেশি মনে হবে, কারণ এইগুলো 7,500-8,000-9,000 যেই দোকানদার যত লাভ ধরতে পারে কাস্টমারের থেকে এইরকম দামে সেল হয় এগুলো। পার্টি শাড়ি অলওয়েজ দামি, আপনি এত না, আপনি আমার তো মনে হয় এখানে তিনের ঘরে যাবে, তিন আমি 50% এর মতো ধরে ছেড়ে দিব সব। বাট শাড়িগুলো সুন্দর, আমি দেখি এগুলো আপনাদের জন্য ঈদে আনার চেষ্টা করব, আল্লাহ জানে মানে অনেক দাম হয়তো পড়বে, আমার তো না এগুলো আগের আনানো ছিল বলে মানে কম ধরে দিতে পারবো। এই যে এটা জামটা, হ্যাঁ এটা জাম কালারটা সুন্দর না অনেক, দেখেন আপু, আপু প্রাইসটা বলেন, আপু একটা মিনিট, আমি কিন্তু পুরো লাইভে এতক্ষণ প্রোডাক্ট দেখানোর আগে প্রাইস বলেছি, আমি যদি এখন প্রাইসটা না বলি কোন রিজন আছে? তিনটা শাড়ির কাছাকাছি ডিজাইন, আমার মডারেটররা বুঝবে না, আপনারাও গোলপাক লাগাই দিবেন, আমি তিনটা একসাথে ধরে প্রাইসটা এখন বলে দিব যে এটা এত, এটা এত, এটা এত। এক মিনিট দেন আপু, এই যে আঁচলে একদম এটা করা, হ্যাঁ ছবি তো নিয়েছেন, এটা আরেকটা কালার পাচ্ছেন না, কারণ আরেকটা কালার আমি নিয়ে নিয়েছি আমার জন্য, তাইলে এটা শুধু চারটা কালার পাচ্ছেন, হ্যাঁ কাছাকাছি শাড়ি, একটা না হইলে আরেকটা অর্ডার করে দিয়েন। এটা আপু মেহেদি কালার, আর ব্লাউজ সহ ধরলাম না, এটা মেহেদিটা, জাস্ট আউটস্ট্যান্ডিং কাপড়ে আপনি শাড়ি যে একজন হাতে পাবেন ফিদা হয়ে যাবেন, ফিদা, ঠিক আছে? এটা গেল আপু মেহেদিটা। ওকে, এটা যে নিবেন, এটা তিন নাম্বার ডিজাইন, হ্যাঁ
আমি শুধু আঁচলটা ধরে দিচ্ছি, এই যে আঁচলের কি যে সুন্দর আপু, এটার আবার দেখেন এটা অনেক ঘন ঘন কাটওয়ার্ক করা, কি ঘন, এই যে এই জায়গাটা দেখেন, এই যে এই জায়গার কাজটা দেখেন, ছোট্ট ছোট্ট ঢেউ করা। হ্যাঁ, আর এটা একটু বেশি হোয়াইট ফোকাসড, এই যে এটা একটু পাতলা কাজেরটা। হ্যাঁ, এটা যে নিবেন স্ক্রিনশট তুলেন, শুনেন এইভাবে ধরলাম, স্ক্রিনশট নিয়ে ফেলেন এভাবে, এত সময় নাই আর, এই যে এইভাবে ধরছি, স্ক্রিনশট নেন জাস্ট, শাড়ি তো বোঝা শেষ, এটার এই যে এই ফুল, ওকে এই যে স্ক্রিনশট আপু, এই যে এই যে এটার ফুলটা, এটা এখন সবগুলোর প্রাইস আপু, লাইট কালারের গুলো দেখা আপু, নীলটা দেখাইলাম, নীলটা আপু আমি একটা নিয়ে নিয়েছি আমার জন্য, ওই জন্য আগেরটা একটা কালার পাননি, একটা আপু আমার জন্য রাখি, পরে কোন প্রোগ্রাম হইলে মাইন্ডসেট থেকে খালি ধার নিয়ে নিয়ে শাড়ি পরি তখন। হ্যাঁ, এই যে রেখে দিলাম। হ্যাঁ, এই এটার মেহেদিটা আমি, এই শাড়ি তো খুলতেছি না, আপনার আল্লাহ জানে বুঝবেন না কিনা, একই জিনিস জাস্ট হচ্ছে আপনার ই আলাদা, দাম আলাদা থাকবে সবগুলোর। সবাই যারা ভিডিওতে আছেন একটা লাভ অথবা একটা লাইক দিয়ে দিন। এই যে এটার ব্লুটা পাবেন, এই এই এটা সি গ্রিন, আসলে সুন্দর করে ধরলে একটা জিনিস সুন্দর লাগে, এই যে দেখেন, এটা কিন্তু ব্লু না, এটা কিন্তু ব্লু না, ঠিক আছে, এটা সি গ্রিন ধরনের কালার, রেখে দিলাম। আর একটা দেখিয়ে প্রাইস, এই যে এটা ব্লু যেটা আমি একটু আগে আমার জন্য নিয়ে নিয়েছি, আমি আর এটা খুলছি না। হ্যাঁ, এটা এইটার ওই কালারটা আমি আমার জন্য রেখে দিয়েছি, যেটা একদম মানে ওইটার দাম বেশি বলে আমি নিয়েছি, আর নাহলে আমি এটা নিতাম, কারণ মানে আমি চাচ্ছি যে যেটা একটু আর একটু বেশি রিজনেবল ওটা আপনাদের জন্য থাক। হ্যাঁ, আমি ফ্র্যাঙ্কলি বলছি, আমি কোনো আপু যদি আমার সাথে এক্সচেঞ্জ করতে চান করতে পারেন, মানে আমার আমার একটা হইলেই হয়েছে এটার মধ্যে। হ্যাঁ, এটা আমি রেখে দিলাম। আর এই যে এখন আসেন আপু, আমি এইগুলোর প্রাইজিংটা করে দিই। আল্লাহ, এই শাড়িগুলোকে আমার পক্ষে আজকে দেখানো সম্ভব হবে আপু? এগুলো আজকে আর দেখাবো না, হ্যাঁ এগুলো পরের লাইভে দেখাবো, এখানকার এক পিস শাড়ি আপু জানটা বেরিয়ে গেল এগুলো দেখাতে গিয়ে। এইটা হচ্ছে আপনার ডিজাইন নাম্বার, এখন আসেন সবগুলোর প্রাইজিং এ। যারা যারা লাইভে আছেন একটুখানি আপুকে লাস্টবারের মতো একটা ভিডিওতে লাভ লাইক দিয়ে দিন, খুশি হব। দিস ওয়ান ইজ দি লাস্ট ওয়ান। বাবু একটু আসো, এখন আমি সবগুলোর প্রাইজিংটা বলে দিই আপনাকে। আমাকে একটা শাড়ি দাও, জামটা দাও, তুমি এখন থাকো কিন্তু একটু, হ্যাঁ আমার হাতে দাও, আমি করে নিচ্ছি। আচ্ছা, প্রথম প্রাইজিং আমি একটু বলি, এটা যে আপু নিতে পারবেন এই শাড়িগুলো যদি আপু আমি এনে দেই, আমার আজকের প্রাইজের সাথে কেউ প্রাইস কম্পেয়ার করবেন না। এটা আপু আমার থাকা মাল, আমি আপনাকে এই রকম দাম ধরে দিচ্ছি। এই পার্টি শাড়ি আমি যদি কোনো দামও না ধরি, তাও এগুলো 4.5-5 মিনিমাম কর্তায় ধরতে হয়। আমি যদি কোনো দামই না ধরি, কিছুই ধরলাম না, এগুলো কিন্তু অনেক হাই রেঞ্জের, একদম সার্ভস্কি পাথরের এই যে প্রথম ডিজাইন, যেটার আঁচলটা প্লেন। যারা খুব সিম্পল এলিগেন্ট ক্লাসি শাড়ি পছন্দ করেন, হ্যাঁ যে আমি পরবো, মানে আপনি দেখবেন আপু ভাবি যে পরার থেকে এগুলোতে অনেক ক্লাসি লাগে, এলিগেন্ট লাগে। নাম্বার ওয়ান ডিজাইন যেটার আঁচল খালি, আপনারা এটা প্রাইস ধরবেন হচ্ছে গিয়ে 2990, 2990, মানে আমার আর কি, মানে কি দাম দিব জীবনে আপনি এটা 2990টাকে আপনি টমি খুঁজে পাবেন না। এইটা ল, এইটা জাস্ট একটা দাম ধরে দেয়া 2990। আপু কর্তার ধারে কাছেও দাম বলি নাই, কর্তার ধারে কাছেও দাম বলি নাই। 2990 হচ্ছে কাজ ছাড়াটা, 2990 যেটাই আঁচলে কাজ নাই। শুভ এটা নিয়ে প্যারা খাইও না, তুমি চলে যাও না, শাড়ি নিয়ে রিল্যাক্স চলে যাও। শাড়ির এখন কেউ অর্ডার দিলে 2 মিনিট পরে দেখে দিচ্ছি, বলো শুভ। এইটা দেখাচ্ছি না শাড়ি, হ্যাঁ এই এই দুইটা দেখাচ্ছি না, এই তিনটাই জাস্ট জাস্ট একটা একটা নিয়ে এই অফ হয়ে যাবা। আর আচ্ছা, এবার পরের ডিজাইনটা, যে ভারীটা, ভারী কাজের, হ্যাঁ এইটা যে নিতে পারবেন আপু, এটা এটার প্রাইস আছে 8,500, এটার প্রাইস আছে আপনার 8,500। আমি একটু এটা ক্যালকুলেট করে বলি, আমার ফোনটা দাও তো বাবু, 8,500 টাকার এটা 4,250 আসে না, 4,250
আচ্ছা এই প্যাটার্নটা যে নিতে পারবেন, হ্যাঁ হাফে আসে 4,250। আমি আপনাকে কি করে দিব দেখি আবার ক্যালকুলেটরটা দাও তো একটু। না 4,250, কারণ আপু কস্টিং দাম অনেক, কেনা কর্তা অনেক আছে। এটা 4,000 কত বলছি, 4,250, 4,250-ই যে নিতে পারবেন এটা 4,250। হ্যাঁ এটা 4,250 আসবে, 4,250 ঠিক আছে। এই যে একদম ভারী কাজেরটা, প্রাইস লিখে অর্ডার দিবেন, ইনবক্সে প্রাইস লিখে অর্ডার দিবেন। এই যে নেন ছবি। আচ্ছা আর আরেকটা ডিজাইন লাস্ট, যে পাতলা কাজেরটা একটু। যারা যারা লাইভে আছেন একটু লাভ লাইক দিবেন। শাড়িগুলো ওয়াও আপু, আপু ধারণারও বাইরে শাড়িগুলো, যে হাতে পাইলে যে পাবেন সে বুঝবে কি নিছে। আর যারা শাড়ি পরে তাদেরকে জীবনে এত কথা বুঝাতে হয় না, কারণ তারা না স্টুডেন্ট না, বা ম্যাক্সিমাম ম্যারিড মানুষ থাকে যারা শাড়ি কিনে। শাড়ি কাস্টমারদের বুঝ আছে, শাড়ি কাস্টমাররা জানে কোনটা কি। আপনি খালি, আমি এতটুকুন বলি, আপনি শাড়ি হাতে পেলে, এই বাবু বললাম পাতলা কাজেরটা দেখে দিতে, এই যে পাতলা কাজ এইটা, এটা জামটা দাও নিচেরটা। হ্যাঁ এবার এবার শাড়ি টাড়ি সব নিয়ে দৌড় মারো। আচ্ছা এটা যে নিবেন, হ্যাঁ যার কাছে মনে হচ্ছে যে না আমার খুব ভালো লেগেছে আপু, এইটারটা কত প্রাইসে যাবে এটা আপনাদেরকে, দাঁড়ান আমি দেখে বলি। হ্যাঁ ও লাভ লেকের উইনারের নাম বলি নাই। আচ্ছা আচ্ছা লাভ লেকের উইনারের নাম বলে দিচ্ছি, এটা আপনাকে এই প্যাটার্নটা আপনাকে প্রাইস ধরে দিয়ে দিবে 3,400 টাকা, ঠিক আছে। এই প্যাটার্নটা আপনাকে 3,400 টাকা বিলিং করে দিয়ে দিবে, 3,400। আচ্ছা এগুলো অনেক হাই রেঞ্জের জিনিস ছিল, যেটা 4,250 গেছে। আপু বিলিভ করবেন আমার কলিজা ফেটে গেছে এই দাম, ওইটা হিউজ লস, হিউজ পরিমাণে লস গুনতে হবে প্রত্যেকটা পিসে। হ্যাঁ মানে ওইটার দাম খুব ডিফারেন্স আমার এগুলোর থেকে, আমার কেনার টাইমে অনেক বেশি ছিল ওটার দাম। হ্যাঁ আর এটা আপনার 3,400 বলে দিলাম, আর যেটা কাজ ছাড়া ওটা 2,990। যেটা নেন প্রত্যেকটা শাড়ি স্মার্ট এলিগেন্ট, ঠিক আছে। এখন যে যার মতো করে সুন্দর করে অর্ডার করে দিয়েন। আমি একটু লাভ লাইক কে উইনার হয়েছেন সেটা একটু বলি। আল্লাহ আমার আবার কাজও আছে অনেকক্ষণ আজকে লাইভে, না এই বড় লাইভ গুলো কিন্তু পেজে থাকে না। আচ্ছা লাভ লাইক থেকে যে উইনার হয়েছেন তার নামটা বলি, এই যে ইনবক্স চলে আসছে আমার কাছে, আমার শাড়ি চায় না। 3,400। আচ্ছা লাভ লাইক দিয়ে যে আপু উইনার হয়েছেন আপনার নাম হচ্ছে পারভিন রেজা, পারভিন রেজা, পারভিন রেজা। আপু আপু ওইগুলাও দেখবো, আপু অনেক ড্রেস দিয়েছি আপু, এইগুলো আমি আপনাকে পরের লাইভে দেখাই আপু, আমার আর ভাল লাগতেছে না আপু অনেকক্ষণ থেকে লাইভে। হ্যাঁ এগুলো আমি আপনাকে পরের একটা লাইভে দিই, এগুলো এগুলো আরো এক্সপেন্সিভ আপু, এগুলো আরো অনেক দামি, এগুলো অনেক দামি। হ্যাঁ এগুলো পরের একটা লাইভে, কোন একটা লাইভে দিয়ে দিব। আচ্ছা আজকের জন্য এতটুকু, সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, ইনশাল্লাহ আপনাদের সাথে আমার কালকে মনে হয় না আমি লাইভে আসবো। হ্যাঁ আমি ইনশাল্লাহ বৃহস্পতিবারে লাইভে আসবো ইনশাল্লাহ। কালকে আপনাদের একটা হিট ড্রেস আপনারা পেজে পাবেন, পেজে দুপুর 2টা চেক করে নিয়ে যে কালকে কি সারপ্রাইজ আমি আপনাদের জন্য দিই। আর যদি লাইভে আসি তো আসলাম, 90% চান্স আছে না আসার। সো খোদা হাফেজ, আল্লাহ হাফেজ, ওকে ভালো থাকবেন সবাই।